বিসমিল্লাহ রহমানের রহিম বইয়ের নাম ইমানের হাকিকত লেখক সৈয়দ আবুল আলা মৌদুদি অনুবাদ মোহাম্মদ আব্দুর রহিম সূচিপত্র মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা মুসলমান ও কাফের মধ্যে বিশেষ পার্থক্য ভাববার বিষয় কালেমায় তাইয়েবার অর্থ পাক কালেমা ও নাপাক কালেমা কালেমা তাইয়েবার প্রতি ইমান আনার উদ্দেশ্য মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা প্রত্যেক মুসলমানই একথা ভালো করে জানে যে দুনিয়ায় ইসলাম আল্লাহ তালার একটি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালা তাকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন এবং ইসলামের ন্যায় এত বড় একটা নিয়ামত তাকে দান করেছেন বলে প্রত্যেক মুসলমান আল্লাহর শকর আদায় করে থাকে এমন কি স্বয়ং আল্লাহ তালাও ইসলামকে মানুষের প্রতি সবচেয়ে বড় ও উৎকৃষ্ট নিয়ামত বলে ঘোষণা করেছেন বলেছেন الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ আজ আমি তোমাদের আনুগত্যের বিধান জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম সূরা মায়েদা আয়াত তিন তালা মুসলমানদের প্রতি এই যে অনুগ্রহ করেছেন এর হক আদায় করা তাদের পক্ষে একান্ত কর্তব্য কারণ যে ব্যক্তি অপরের অনুগ্রহের হক আদায় করে না সে বড়ই অকৃতজ্ঞ আর সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হচ্ছে মানুষের প্রতি আল্লাহ তালার এই বিরাট অনুগ্রহের কথা ভুলে যাওয়া এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তালার অনুগ্রহের হক কিভাবে আদায় করা যেতে পারে তাহলে আমি তার উত্তরে বলবো যে আল্লাহ তালা যখন আপনাকে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন তখন পূর্ণরূপে ও খাঁটিভাবে তার অনুগামী হতে পারলেই আল্লাহ তালার এ অনুগ্রহের হক আদায় হবে আপনাকে যখন আল্লাহ তালা মুসলিম জাতির অন্তর্ভুক্ত করে সৃষ্টি করেছেন তখন তার এই অনুগ্রহ ও দয়ার হক আদায় করতে হলে আপনাকে খাঁটি মুসলমান হতে হবে এছাড়া আপনি অন্য কোনো প্রকারেই এবং কোনো উপায়েই তার এ মহান উপকারের হক আদায় করতে পারেন না আর আপনি যদি এই হক আদায় করতে না পারেন বা না করেন তাহলে আপনি এ অকৃতজ্ঞতার জন্য মহা অপরাধী হবেন আল্লাহ আমাদের সকলকেই এই মহাপাপ হতে রক্ষা করুন আমিন পৃষ্ঠা পাঁচ অতপর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে পূর্ণ মুসলমান কীভাবে হওয়া যায় তবে তার উত্তর খুবই বিস্তৃত ও লম্বা হবে এ পুস্তকে আমি ক্রমশ এর এক একটি অংশ বিস্তারিতভাবে বর্ণনা করতে থাকবো সর্বপ্রথম আমি এমন একটি বিষয় বলব মুসলমান হতে হলে যার প্রয়োজন সকলের আগে এবং যাকে বলা যায় মুসলমান হওয়ার পথের প্রথম ধাপ একটু ধীরভাবে চিন্তা করে দেখুন যে আপনারা সদা সর্বদা যে মুসলিম শব্দটি ব্যবহার করে থাকেন এর অর্থ কি মানুষ কি মায়ের গর্ভ হতেই ইসলাম ধর্ম সাথে করে নিয়ে আসে মুসলিম ব্যক্তির পুত্র অথবা মুসলিম ব্যক্তির পুত্র হলেই কি মুসলমান হওয়া যায় ব্রাহ্মণের পুত্র হলেই যেমন ব্রাহ্মণ চৌধুরীর পুত্র হলেই যেমন চৌধুরী এবং শূদ্রের পুত্র হলেই যেমন শূদ্র হওয়া যায় তেমনি রূপে মুসলমান নামধারী ব্যক্তির পুত্র হলেই কি মুসলমান হতে পারে মুসলমান কি কোনো বংশ বা কোনো শ্রেণীর নাম ইংরেজ জাতির মধ্যে জন্ম হলেই ইংরেজ চৌধুরী বংশে জন্মিলেই চৌধুরী হয় তেমনি মুসলমানরাও কি মুসলমান নামক একটি জাতির বংশে জন্ম লাভ করেছে বলেই মুসলমান নামে অভিহিত হবে আমার এসব প্রশ্নের উত্তর আপনারা কি এটাই বলবেন না যে না মুসলমান তাকে বলে না মায়ের গর্ভ হতেই মুসলমান হয়ে কেউ জন্মে না বরং ইসলাম গ্রহণ করলেই মুসলমান হওয়া যায় এবং ইসলাম ত্যাগ করলেই মানুষ আর মুসলমান থাকে না মুসলিম সমাজ হতে একেবারে খারিজ হয়ে যায় যে কোনো লোক সে ব্রাহ্মণ হোক কিংবা পাঠান হোক ইংরেজ হোক অথবা আমেরিকান বাঙালি হোক অথবা হাফসি সে যখন ইসলাম গ্রহণ করবে তখনই সে মুসলমান হিসেবে গণ্য হবে আর যে ব্যক্তি মুসলমান সমাজে জন্মগ্রহণ করেও ইসলামের নিয়ম কানুন ও বিধি বিধান পালন করে চলে না সে মুসলমানের রূপে গণ্য হতে পারে না সে সৈয়দের পুত্রই হোক আর পাঠানের পুত্রই হোক তাতে কিছু আসে যায় না আমার পূর্বোক্ত প্রশ্নগুলোর এ জবাব হতেই জানা গেল যে আল্লাহ আল্লাহতালার বড় নিয়ামত মুসলমান হওয়ার নিয়ামত যা আপনি লাভ করেছেন ওটা জন্মগত জিনিস নয় তাকে আপনি মায়ের গর্ভ হতে জন্ম হওয়ার সাথে সাথেই লাভ করতে পারেন না এবং আজীবন এর প্রতি ভ্রুক্ষেপ করুন আর নাই করুন তা আপনার সাথে নিজে নিজেই সর্বদা লেগে থাকবে এমন জিনিসও তা নয় এটা একটি চেষ্টা লভ্য নিয়ামত তা লাভ করতে হলে আপনাকে রীতিমতো চেষ্টা করতে হবে চেষ্টা সাধনা করে যদি আপনি তা লাভ করেন তবেই তাকে আপনি পেতে পারেন আর এর প্রতি যদি মোটেই খেয়াল না করেন তবে এর সৌন্দর্য হতে বঞ্চিত হবেন নাউজুবিল্লা পৃষ্ঠা ছয় অতএব প্রমাণিত হলো যে ইসলাম গ্রহণ করলেই মানুষ মুসলমান হয় কিন্তু ইসলাম গ্রহণ করার অর্থ কী মুখে মুখে যে ব্যক্তি আমি মুসলমান বা আমি মুসলমান হয়েছি বলে চিৎকার করবে তাকে কি মুসলমান মনে করতে হবে অথবা পূজারী ব্রাহ্মণেরা যেমন না বুঝে কতগুলো সংস্কৃত মন্ত্র পাঠ করে তেমনিভাবে আরবি ভাষায় কয়েকটি শব্দ না বুঝে মুখে উচ্চারণ করলেই কি মুসলমান হওয়া যাবে ইসলাম গ্রহণ করার তাৎপর্য কি এটাই উক্ত প্রশ্নের জবাবে আপনারা কি এটাই বলবেন না যে ইসলাম গ্রহণের অর্থ এটা নয় ইসলাম গ্রহণ করার অর্থ হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লামের প্রদত্ত শিক্ষা দীক্ষা ও ব্যবস্থাকে বুঝে আন্তরিকতার সাথে সত্য বলে বিশ্বাস করা জীবনের একমাত্র ব্রত ও আদর্শ হিসেবে এটাকে গ্রহণ করা এবং তদ অনুযায়ী কাজ করা ইসলাম গ্রহণ করার তাৎপর্য এটাই কাজেই যিনি এরূপ না করবেন তিনি মুসলমান হতে পারবেন না আপনাদের এ জবাব হতে এটাই প্রকাশ পেল যে প্রথমত ইসলাম জেনে ও বুঝে নেয়া এবং বুঝে নেয়ার পর তাকে কাজে পরিণত করার নাম ইসলাম গ্রহণ কেউ কিছু না জেনেও ব্রাহ্মণ হতে পারে কারণ সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে অতএব সে ব্রাহ্মণ থাকবে কেউ কিছু না জেনেও চৌধুরী হতে পারে যেহেতু সে চৌধুরীর ওর জন্মগ্রহণ করেছে চৌধুরী সে থাকবে কিন্তু ইসলামকে না জেনে কেউ মুসলমান হতে পারে না কারণ মুসলমান ব্যক্তির ওরসে জন্ম হলেই মুসলিম হওয়া যায় না ইসলামকে জেনে বুঝে বিশ্বাস করে কাজ করলেই তবে মুসলমান হওয়া যায় চিন্তা করে দেখুন হজরত মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লামের শিক্ষা ও জীবন ব্যবস্থা না জেনে তাকে বিশ্বাস করা ও তদ অনুযায়ী কাজ করা কী রূপে সম্ভব হতে পারে আর না জেনে না বুঝে এবং বিশ্বাস না করেই বা মানুষ মুসলমান হতে পারে কী রূপে অতএব বোঝা যাচ্ছে যে মূর্খতা নিয়ে মুসলমান হওয়া ও মুসলমান থাকা কিছুতেই সম্ভব নয় যারা মুসলমানের ঘরে জন্ম লাভ করেছে মুসলমান নামে যারা নিজেদের পরিচয় দেয় ও মুসলমান বলে দাবি করে তারা সকলেই প্রকৃতপক্ষে মুসলমান নয় যিনি ইসলাম কী তা জানেন এবং বুঝে শুনে তাকে সত্য বলে বিশ্বাস করেছেন প্রকৃতপক্ষে তিনিই মুসলমান কাফের ও মুসলমানদের মধ্যে নামের পার্থক্য নয় অতএব একজনের নাম রামপ্রসাদ প্রসাদ এজন্য সে হিন্দু এবং আরেকজনের নাম আব্দুল্লাহ অতএব সে মুসলমান তা হতে পারে না পরন্ত কাফের ও মুসলমানের মধ্যে শুধু পোশাকের পার্থক্যই আসল পার্থক্য নয় কাজেই একজন ধুতি পরে বলে সে হিন্দু এবং অন্যজন পায়জামা বা লুঙ্গি পরে বলে সে মুসলমান বিবেচিত হতে পারে না পৃষ্ঠা সাত বরং মুসলমান ও কাফের মধ্যে আসল পার্থক্য হচ্ছে উভয়ের এলম বা জ্ঞানের পার্থক্য এক ব্যক্তি কাফের এই জন্য যে সে জানে না তার সৃষ্টিকর্তার সাথে তার কি সম্পর্ক এবং তার বিধান অনুসারে জীবন জীবনযাপনের প্রকৃত পথ কোনটি কিন্তু একটি মুসলমান সন্তানের অবস্থাও যদি এরূপ হয় তবে তার ও কাফের ব্যক্তির মধ্যে কোন দিক দিয়ে পার্থক্য করা যাবে এবং এ দুজনের মধ্যে পার্থক্য করে আপনি একজনকে কাফের ও অপরজনকে মুসলমান বলবেন কেমন করে কথাগুলো বিশেষ মনোযোগ সহকারে এবং ধীরভাবে ভেবে দেখা আবশ্যক আল্লাহ তালার যে মহান নিয়ামতের জন্য আপনারা শকর আদায় করছেন একে লাভ করা এবং রক্ষা করা এ দুটি কাজই সম্পূর্ণভাবে নির্ভর করে এলম বা জ্ঞানের ওপর এলম বা জ্ঞান না থাকলে মানুষ তা পেতে পারে না সামান্য পেলেও তাকে বাঁচিয়ে রাখা বড়ই কঠিন ব্যাপার সবসময় তাকে হারিয়ে ফেলার আশঙ্কা ও খুঁতখুঁতে ভাব মনের মধ্যে বদ্ধমূল হয়ে থাকে মুসলমান না হয়েও এক শ্রেণীর লোক নিজেদের মুসলমান মনে করে এর একমাত্র কারণ তাদের মূর্খতা যে ব্যক্তি একেবারেই জানে না যে ইসলাম ও কুফুরের মধ্যে এবং ইসলাম ও শির্কের মধ্যে পার্থক্য কি সে তো অন্ধকারাচ্ছন্ন পথের পথিকের মতো সরল রেখার ওপর দিয়ে চলতে চলতে আপনা আপনি তার পা দুখানা কখন যে পিছলিয়ে যাবে বা অন্য পথে ঘুরে যাবে তা তো সে জানতেই পারবে না জীবনের পথে চলতে চলতে সে সরল পথ হতে কখন যে সরে গিয়েছে তা সে টেরও পাবে না এমনও হতে পারে যে পথি মধ্যে কোনো ধোঁকাবাজ শয়তানে সে তাকে বলবে মিয়া তুমি তো অন্ধকারে পথ ভুলে গিয়েছ আমার সাথে চলো আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেব। বেচারা অন্ধকারের যাত্রী নিজের চোখে যখন সরল সঠিক পথ দেখতে পায় না তখন মূর্খতার দরুণী নিজের হাত কোনো দাজ্জালের হাতে সঁপে দিয়ে তার অনুসরণ করতে আরম্ভ করবে এবং সে তাকে পথভ্রষ্ট করে কোথা হতে কোথা নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না তার নিজের হাতে আলো নেই এবং সে নিজে পথের রেখা দেখতে ও চিনে চলতে পারে না বলেই তো সে এত বড় বিপদের সম্মুখীন হয়েছে কিন্তু তার কাছে যদি আলো থাকে তবে সে পথ ভুলবে না আর অন্য কেউ তাকে গোমরা করে বিপথে নিয়ে যেতে পারবে না এ কারণেই ধারণা করে নিতে পারেন যে ইসলাম সম্বন্ধে অজ্ঞ হওয়া এবং পবিত্র কোরআনের উপস্থাপিত বিধান ও হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের প্রদত্ত শিক্ষা ভালো করে না জানা মুসলমান ব্যক্তির পক্ষে কত বড় বিপদের কথা এ অজ্ঞতার কারণে সে নিজেও পথভ্রষ্ট হতে পারে এবং অপর কোনো দাজ্জালও তাঁকে বিপদগামী করতে পারে কিন্তু যদি তার কাছে জ্ঞানের আলো থাকে তবে সে জীবনের প্রত্যেক ক্ষেত্রে এবং প্রতি ধাপে ইসলামের সরল পথ দেখতে পাবে পৃষ্ঠা আট প্রতি পদেই কুফরি গোমরাহি পাপ জেনা হারামি প্রভৃতি যেসব বাঁকা পথ ও হারাম কাজ সামনে আসবে তা সে চিনতে এবং তা হতে বেঁচে থাকতে পারবে আর যদি কোনো পথভ্রষ্টকারী তার কাছে আসে তবে তার দু চারটি কথা শুনেই তাকে চিনতে পারবে এবং এর লোকটি যে পথভ্রষ্টকারী ও এর অনুসরণ করা যে কিছুতেই উচিত নয় তা স্পষ্টভাবে বুঝতে পারবে আমি যে এল বা জ্ঞানের কথা উল্লেখ করলাম এর ওপরি আপনাদের ও আপনাদের সন্তান সন্ততির মুসলমান হওয়া ও মুসলমান থাকা একান্তভাবে নির্ভর করে এটা সাধারণ বস্তু নয় একে অবহেলাও করা যায় না কৃষক তার ক্ষেত খামারের কাজে অলসতা করে না এতে পানি দিতে এবং ফসলের হেফাজত করতে গাফলতি করে না গরু বাছুরগুলোকে ঘাস কুটা দিতে অবহেলা করে না কারণ এসব ব্যাপারে অলসতা করলে তার না খেয়ে মরার ও প্রাণ হারাবারও আশঙ্কা রয়েছে কিন্তু মুসলমান হওয়া ও মুসলমান থাকা যে জ্ঞানের উপর নির্ভর করছে তা লাভ করতে মানুষ কেন এত অবহেলা করছে এতে কি ইমানের মতো অতি প্রিয় ও মূল্যবান নিয়ামত নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই ইমান কি প্রাণ অপেক্ষাও প্রিয় নয় মুসলমানগণ প্রাণ রক্ষার ব্যাপারে যতটা সময় ব্যয় ও পরিশ্রম করে এর দশ ভাগের এক ভাগও কি ইমান রক্ষার কাজে ব্যয় করতে পারে না আপনারা প্রত্যেকে এক একজন মৌলভী হবেন বড় বড় কিতাব পড়ে এবং জীবনের দশ বারোটি বছর কেবল পড়াশোনার কাজে ব্যয় করে মস্ত বড় একজন আল্লামা হবেন এমন কথা আমি বলছি না মুসলমান হওয়ার জন্য এত কিছু পড়ার বা বড় কোনো ডিগ্রি লাভ করার কোনো আবশ্যকতা নেই আমি শুধু এটুকু বলতে চাই যে আপনারা রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা সময় দিনই এলম ইসলামী বিদ্যা শিখার কাজে ব্যয় করুন অন্ততপক্ষে প্রত্যেক মুসলমান বালক যুবক বৃদ্ধ সকলেরই এতটুকু এলম বা জ্ঞান অর্জন করা দরকার যা হতে তারা পবিত্র করা নাজিল হওয়ার উদ্দেশ্য জানতে পারবে তা ভালোরূপে বুঝতে পারবে তা ভালোরূপে বুঝতে ও হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে আর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম যেসব অন্যায় কুসংস্কার দূর করতে এবং সেই স্থানে যা স্থাপন করতে এসেছিলেন তাও উত্তমরূপে জানতে পারবে এবং আল্লাহ তালা মানুষের জীবনযাপনের জন্য যে বিশেষ নিয়ম বিধান নির্দিষ্ট করে দিয়েছেন তার সাথে তারা ভালো করে পরিচিত হতে পারবে এটুকু এলম হাসিল করার জন্য খুব বেশি সময়ের দরকার পড়ে না আর ইমাম যদি বাস্তবিকই কারো প্রিয় বস্তু হয় তবে এ কাজে একটা ঘন্টা মাত্র ব্যয় করা তার পক্ষে এতটুকু কঠিন কাজ নয় পৃষ্ঠা নয় মুসলমান ও কাফের মধ্যে বিশেষ পার্থক্য প্রত্যেক মুসলমান নিশ্চয়ই কথা জানে যে মুসলমান ব্যক্তির মর্যাদা ও সম্মান কাফের ব্যক্তিদের অপেক্ষা অনেক উচ্চে। আল্লাহ তালা মুসলমানকে পছন্দ করেন এবং কাফেরকে অপছন্দ করেন মুসলমানের গুণা ক্ষমা করা হবে কাফেরের অপরাধের কোনো ক্ষমা নেই মুসলমান জান্নাতে যাবে এবং কাফের জাহান নামে কিন্তু মুসলমান এবং কাফেরের মধ্যে এতখানি পার্থক্য কেন হল সেই সম্বন্ধে একটু গভীরভাবে চিন্তা করা আবশ্যক কাফের ব্যক্তিরা যেমন হজরত আদম সালামের সন্তান মুসলমানরাও তেমনি তাঁর সন্তান মুসলমান যেমন মানুষ কাফেররাও তেমনি মানুষ মুসলমানদের মতো তাদেরও হাত পা চোখ কান সবই আছে তারাও এ পৃথিবীর বায়ুতেই শ্বাস গ্রহণ করে এ জমিনের ওপর বাস করে এবং খাদ্য খায় তাদের জন্ম এবং মৃত্যু মুসলমানদের মতোই হয় যে আল্লাহ মুসলমানদেরকে সৃষ্টি করেছেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন তাহলে মুসলমানদের স্থান উচ্চে এবং তাদের স্থান নিচে হবে কেন মুসলমান কেন জান্নাতে যাবে আর তারা কেন জাহান নামে নিক্ষিপ্ত হবে এ কথাটি বিশেষভাবে চিন্তা করে দেখা আবশ্যক মুসলমানদের এক একজনের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ আব্দুর রহমান বা তদনুরূপ অন্য কোনো নাম অতএব তারা মুসলমান আর কিছু লোকের নাম রাখা হয়েছে দিনোনাথ তারা সিং রবার্টসন প্রভৃতি কাজেই তারা কাফের কিংবা মুসলমানগণ খাতনা করায় আর তারা তা করায় না মুসলমান গরুর গোস্ত খায় তারা তা খায় না শুধু এটুকু কথার জন্যই মানুষে মানুষে এত বড় পার্থক্য হতে পারে না আল্লাহ তালাই যখন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন এবং সকলকেই তিনি লালন পালন করেন তিনি এত বড় অন্যায় কখনো করতে পারেন না কাজেই তিনি এরকম সামান্য বিষয়ের কারণে মানুষে মানুষে এত বড় পার্থক্য করবেন এবং তারই সৃষ্ট এক শ্রেণীর মানুষকে অকারণে দোজখে নিক্ষেপ করবেন তা কিছুতেই হতে পারে না বাস্তবিকই যদি তা না হয় তবে উভয়ের মধ্যে আসল পার্থক্য কোথায় তা চিন্তা করে দেখতে হবে বস্তুত উভয়ের মধ্যে প্রকৃত পার্থক্য কেবলমাত্র কুফুরি ও ইসলামের ইসলামের অর্থ আল্লাহ তালার আনুগত্য করা এবং কুফুরির অর্থ আল্লাহকে অস্বীকার করা অমান্য করা ও আল্লাহ তালার অবাধ্য হওয়া পৃষ্ঠা দশ মুসলমান ও কাফের উভয়ই মানুষ উভয়ই আল্লা তালার জীব তারই আজ্ঞাবহ দাস কিন্তু তাদের একজন অন্যজন অপেক্ষা এজন্য শ্রেষ্ঠ যে একজন নিজের প্রকৃত মনিবকে চিনতে পারে তার আদেশ পালন করে এবং তার অবাধ্য হওয়ার দুঃখময় পরিণামকে ভয় করে কিন্তু অন্যজন নিজ মনিবকে চিনে না এবং তার অবাধ্য হওয়ার দুঃখময় পরিণামকে ভয় করে না এবং তার আদেশ পালন করে না এজন্যই সে অধোপাতে চলে যায় এ কারণেই মুসলমানদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট এবং কাফেরের প্রতি অসন্তুষ্ট মুসলমানকে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন এবং কাফেরকে জাহান নামের নিক্ষেপ করার ভয় দেখিয়েছেন এর দ্বারা বোঝা গেল যে মুসলমানকে কাফের হতে পৃথক করা যায় মাত্র দুটি জিনিসের ভিত্তিতে প্রথম এলম বা জ্ঞান দ্বিতীয় আমল বা কাজ অর্থাৎ প্রত্যেক মুসলমানকে প্রথমেই জানতে হবে যে তার প্রকৃত মালিককে কি তার আদেশ ও নিষেধ তার মর্জিমতো চলার উপায় কী কিসে তিনি সন্তুষ্ট হন আর কিসে তিনি অসন্তুষ্ট হন এসব বিস্তৃতভাবে জেনে নেয়ার পর নিজেকে প্রকৃত মালিকের একান্ত অনুগত বানিয়ে দেবে তার মর্জিমতো চলবে নিজের স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতা ত্যাগ করবে তার মন যদি মালিকের ইচ্ছার বিপরীত কোনো বস্তুর কামনা করে তবে সে নিজের মনের কথা না শুনে মালিকের কথা শুনবে কোনো কাজ যদি নিজের কাছে ভালো মনে হয় কিন্তু মালিক সে কাজটিকে ভালো না বলেন তবে তাকে মন্দই মনে করবে আবার কোনো কাজ যদি নিজের মনে খুব মন্দ বলে ধারণা হয় কিন্তু মালিক তাকে ভালো মনে করেন এবং কোনো কাজ যদি নিজের পক্ষে ক্ষতিকর বলে মনে হয় অথচ মালিক যদি তা করার হুকুম দেন তবে তার জান ও মালের যতই ক্ষতি হোক না কেন তা সে অবশ্যই করবে আবার কোনো কাজকে যদি নিজের জন্য লাভজনক মনে করে আর মালিক তা করতে নিষেধ করেন তবে তাতে দুনিয়ার সমস্ত ধন সম্পত্তি লাভ করতে পারলেও তা সে কখনোই করবে না ঠিক এ এলম ও এরূপ আমলের জন্যই মুসলমান আল্লাহ তালার প্রিয় বান্দা তার ওপর আল্লাহ তালার রহমত বর্ষিত হয় এবং আল্লাহ তালা তাকে সম্মান দান করেন কিন্তু উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে কাফের কিছুই জানে না এবং এ জ্ঞান না থাকার দরুণে তার কার্যকলাপও তদনুরূপ হয় না এজন্য যে সে আল্লাহ তালার সম্বন্ধে একেবারে অজ্ঞ এবং তার অবাধ্য বান্দা ফলত সে আল্লাহ তালার অনুগ্রহ হতে বঞ্চিত হবে এ আলোচনার শেষ কথা এই যে যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় অথচ কাফেরের মতোই জাহেল বা অজ্ঞ এবং আল্লাহ তালার অবাধ্য এমতো অবস্থায় কেবল নাম পোশাক ও খানাপিনার পার্থক্যের কারণে সে কাফের অপেক্ষা কোনোভাবেই শ্রেষ্ঠ হতে পারে না আর কোনো কারণেই সে ইহকাল ও পরকালে আল্লাহ তালার রহমতের হকদার হতে পারে না পৃষ্ঠা এগারো ইসলাম কোনো জাতি বংশ বা সম্প্রদায়ের নাম নয় কাজেই বাপ হতে পুত্র এবং পুত্র হতে পৌত্র আপনা আপনি তা লাভ করতে পারে না ব্রাহ্মণের পুত্র মূর্খ এবং চরিত্রহীন হলেও কেবলমাত্র ব্রাহ্মণের পুত্র বলেই সে ব্রাহ্মণের মর্যাদা পেয়ে থাকে এবং উচ্চ বংশ বলে পরিগণিত হয় আর চামারের পুত্র জ্ঞানী ও গুণী হয়েও নিচ ও হীন থেকে যায় কারণ সে চামারের মতো নিচু জাতির ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু ইসলামে এসব বংশ বা গোত্রীয় মর্যাদার বিন্দুমাত্র স্থান নেই এখানে আল্লাহ তালা তার পবিত্র গ্রন্থ কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন ইন্দা আক্রমকুম ইনদা লি আত তোমাদের মধ্যে যে লোক আল্লাহ তালাকে বেশি ভয় করে এবং সকলের অধিক তার আদেশ পালন করে চলে সেই তাঁর কাছে অধিক সম্মানিত হজরত ইব্রাহিম আলহ সালাম একজন মূর্তি পূজারীর ঘরে জন্ম লাভ করেছিলেন কিন্তু তিনি আল্লাহ তালাকে চিনতে পেরে তার আদেশ পালন করলেন এজন্য আল্লাহ তালা তাকে সমস্ত জগতের নেতা বা ইমাম করে দিয়েছিলেন হযরত নুহ আলে পুত্র একজন নবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু সে আল্লাহ তালাকে চিনতে পারল না বলে তার অবাধ্য হয়ে গেল এজন্য তার বংশমর্যাদার প্রতি ভ্রক্ষেপ করা হলো না উপরন্তু যে শাস্তি দেয়া হল সমস্ত দুনিয়া তা হতে শিক্ষা লাভ করতে পারে অতএব বুঝে দেখুন আল্লাহ তালার কাছে মানুষে মানুষে যা কিছু পার্থক্য হয়ে থাকে তা কেবল এলম ও আমলের জন্য মাত্র দুনিয়া ও আখেরাতে তার অনুগ্রহ কেবল তারাই পেতে পারে যারা তাকে তার প্রদত্ত বিধান অনুযায়ী চিনে এবং তার অনুসরণ করে কিন্তু যাদের মধ্যে এ গুণ নেই তাদের নাম আবদুল্লাই হোক আর আব্দুর রহমান হোক দীননাথি হোক আর তারা সিং হোক আল্লাহ তালার কাছে এদের মধ্যে কোনো পার্থক্য নেই এরা কেউই আল্লাহ তালার অনুগ্রহ পাবার অধিকার পেতে পারে না মুসলমানগণ নিজেদের মুসলমান বলে মনে করে এবং মুসলমানের ওপর আল্লাহতালার রহমত বর্ষিত হয় বলে বিশ্বাস করে কিন্তু একটু চোখ খুলে চেয়ে দেখুন আল্লাহতালার অনুগ্রহ কি তাদের ওপর সত্যি নাজিল হচ্ছে পরকালের কথা পরের জন্যই রইল এই দুনিয়ায় মুসলমানদের যে দুরাবস্থা হচ্ছে তাই একবার খেয়াল করে দেখা আবশ্যক পৃষ্ঠা বারো মুসলমান বাস্তবে যদি আল্লাহ তালার প্রিয় বান্দা হতো তাহলে আল্লাহর সেই প্রিয়জনেরা দুনিয়ায় নানাভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে কেন আল্লাহ কি জালেম নিল্লা মুসলমান যদি আল্লাহ তালার হক জানত তার আদেশ পালন করত তাহলে তিনি তার অবাধ্য বান্দাদেরকে মুসলমানদের দণ্ড মুন্ডের কর্তা করে দেবেন কেন আর তাদেরকে তার আনুগত্যের বিনিময়ে শাস্তি বা দেবেন কোন কারণে আল্লাহ তালা নিশ্চয়ই জালেম নন এবং তার আনুগত করার বিনিময় অপমান ও শাস্তি নয় কথা যদি একান্তভাবে বিশ্বাস করা হয় তবে স্বীকার করতেই হবে যে মুসলমানদের মুসলমান হওয়ার দাবিতে কিছুটা গলদ আছে তাদের নাম সরকারি দপ্তরে নিশ্চয়ই মুসলমান হিসেবে লিখিত আছে কিন্তু সেই সরকারি দপ্তরের সার্টিফিকেট অনুসারে আল্লাহ তালার দরবারে বিচার হবে না আল্লাহ তালার নিজস্ব দপ্তর রয়েছে এবং তার সম্পূর্ণ ভিন্ন কাজেই তার দপ্তরে মুসলমানদের নাম তার অনুগত লোকদের তালিকায় লিখিত আছে না অবাধ্য লোকদের তালিকায় লিখিত হয়েছে তা খোঁজ করে দেখা আবশ্যক আল্লাহ তালা মুসলমানদের কাছে কিতাব পাঠিয়েছেন তা পড়ে মুসলমানগণ প্রকৃত মালিককে চিনতে পারে কিন্তু ওই কিতাবে যা লিখিত আছে তা জানার জন্য মুসলমানগণ একটুও চেষ্টা করেছে কি আল্লাহ তালা তাদের প্রতি নবী পাঠিয়েছেন তিনি মুসলিম হওয়ার উপায় ও নিয়মকানুন শিখিয়ে দিয়েছেন কিন্তু তার নবী দুনিয়ায় এসে কী শিক্ষা দিয়েছেন তা জানার জন্য তারা কখনো যত্নবান হয়েছে কি আল্লাহ তালা তাদেরকে দুনিয়া ও আখেরাতে ইজ্জত লাভ করার পথের সন্ধান বলে দিয়েছেন কিন্তু তারা সেই পথে চলছে কি যেসব কাজ মানুষকে দুনিয়া ও আখেরাতে অপমানিত ও লাঞ্ছিত করে আল্লাহ তালা তা এক এক করে বলে দিয়েছেন কিন্তু মুসলমান কি সেসব কাজ ত্যাগ করেছে এ প্রশ্নগুলোর কি উত্তর হতে পারে যদি স্বীকার করা হয় যে আল্লাহ তালার কিতাব হতে মুসলমানগণ যেমন কোনো জ্ঞান লাভ করতে চেষ্টা করেনি তেমনি তার প্রদর্শিত পথেও তারা একটু চলেনি তাহলে তারা মুসলমান হলো কী রূপে এবং তারা পুরস্কারী বা রূপে চাচ্ছে তারা যে ধরনের মুসলমানের দাবি করছে ফলও তেমনি পাচ্ছে আর তেমনি পুরস্কার তারা পরকালেও পাবে আমি প্রথমেই বলেছি যে মুসলমান ও কাফেরের মধ্যে এলম ও আমল জ্ঞান ও কাজ ছাড়া আর কোনো প্রভেদ নেই কারো এলম ও আমল যদি কাফের এলম ও আমলের মতো হয় আর তবুও সে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় তাহলে বুঝতে হবে যে তার মতো মিথ্যাবাদী আর কেউই নয় পৃষ্ঠা তেরো কাফের পবিত্র কোরআন পড়ে না এবং তাতে কি লিখিত আছে তা সে জানে না কিন্তু মুসলমানের অবস্থা যদি এরকমই হয় তাহলে সে নিজেকে মুসলমান বলবে কোন অধিকারে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম দুনিয়ার মানুষকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন এবং আল্লাহ তালার নৈকট্য লাভ করার জন্য যে সরল পথ দেখিয়েছেন কাফেরগণ তা কিছুই জানে না এখন মুসলমানও যদি সেই রকমই অজ্ঞ হয় তাহলে তাকে মুসলমান কেমন করে বলা যায় কাফের আল্লাহর মর্জি মতো চলে না চলে নিজ ইচ্ছা মতো মুসলমানও যদি সেরূপ স্বেচ্ছাচারী ও স্বাধীন হয় সেরূপ নিজের খামখেয়ালি ও স্বেচ্ছাচারিতার বশবর্তী হয় সেরূপই আল্লাহর প্রতি উদাসীন ও বেপর হয় এবং নিজের প্রবৃত্তির অনুগত দাস হয় তবে তার নিজেকে মুসলিম অর্থাৎ আল্লাহর আদেশ পালনকারী বলার কি অধিকার আছে কাফের হালাল হারামের মধ্যে পার্থক্য করে না যে কাজে সে লাভ ও আনন্দ দেখতে পায় তা আল্লাহ আল্লাহতালার কাছে হালাল হোক কি হারাম হোক অসংকোচে সে তাই করে যায় মুসলমানও যদি এ নীতি গ্রহণ করে তবে তার ও কাফের ব্যক্তির পার্থক্য রইল কোথায় মোট কথা কাফেরের ন্যায় মুসলমানও যদি ইসলাম সম্বন্ধে অজ্ঞ হয় এবং কাফের ও মুসলমানের কাজকর্ম যদি একই রকম হয় তাহলে দুনিয়ায় কাফেরের পরিবর্তে কেবল মুসলমানরাই সম্মান লাভ করবে কেন কাফের ন্যায় মুসলমানরাও পরকালে শাস্তি ভোগ করবে না কিসের জন্য এটা এমন একটি গুরুতর বিষয় যে এ সম্বন্ধে আমাদের ধীরভাবে চিন্তা করা আবশ্যক এ কথা মনে করার কারণ নেই যে আমি মুসলমানকে কাফেরের মধ্যে গণ্য করছি কারণ তা কখনো উচিত নয় আমি নিজেও এ সম্বন্ধে যার পর নেই চিন্তা করি এবং আমি চাই যে আমাদের সমাজের প্রত্যেকেই এ সম্বন্ধে চিন্তা করুক আমরা আল্লাহ তালার রহমত হতে বঞ্চিত হচ্ছে কেন চারিদিক হতে আমাদের ওপর কেন এ বিপদ রাশি এসে পড়ছে যাদেরকে আমরা কাফের অর্থাৎ আল্লাহর অবাধ্য বান্দা মনে করি তারা আমাদের ওপর সকল ক্ষেত্রে বিজয়ী কেন আর আমরা যারা আল্লাহর আদেশ পালনকারী বলে দাবি করি তারাই বা সব জায়গায় পরাজিত কেন এর কারণ সম্বন্ধে আমি যতই চিন্তা করি ততই আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে আমাদের ও কাফেরদের প্রতি বর্তমানে শুধু নামেই পার্থক্য রয়ে গিয়েছে কার্যত আমরা আল্লাহ আল্লাহতালার প্রতি অবহেলা ভয়হীনতা এবং অবাধ্যতা দেখাতে কাফেরদের অপেক্ষা কিছুমাত্র পেছনে নেই তাদের ও আমাদের মধ্যে সামান্য কিছু প্রভেদ অবশ্যই আছে কিন্তু তার জন্য আমরা কোনো প্রতিদান বা পুরস্কারের আশা করতে পারি না বরং সেজন্য জন্য আমরা অধিক শাস্তি পাওয়ার যোগ্য পৃষ্ঠা চোদ্দ কেননা আমরা জানি যে কোরআন আল্লাহ তালার কিতাব অথচ আমরা এর সাথে কাফের ন্যায় ব্যবহার করছি আমরা জানি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম প্রকৃত শ্রেষ্ঠ ও শেষ নবী অথচ তার অনুসরণ করা আমরা কাফেরদের মতোই ত্যাগ করেছি আমরা জানি যে মিথ্যাবাদীর প্রতি আল্লাহ আল্লাহতালা লানত করেছেন এবং ঘুষখোরদের ও ঘুষদাতা উভয়ই নিশ্চিতরূপে দোজখে যাবে বলে ঘোষণা করেছেন সুদখোর ও সুদদাতাকে জঘন্য পাপী বলে অভিহিত করেছেন চগুলখুরি ও গিবৎকারীকে আপন ভয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন অশ্লীলতা ও লজ্জাহীনতার জন্য কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন কিন্তু এ সমস্ত কথা জানার পরও আমরা কাফেরদের মতোই বেপরোয়াভাবে এসব কাজ করে যাচ্ছি মনে হয় যেন আমাদের মধ্যে আল্লাহর ভয় মাত্রই নেই এজন্য কাফেরদের তুলনায় আমরা কিছুটা মুসলমান হয়ে থাকলেও আমাদের জীবনে তার কোনো প্রতিফলন আমরা পাচ্ছি না বরং কেবল শাস্তিই পাচ্ছি নানাভাবে এবং নানা দিক দিয়ে আমাদের ওপর কাফেরদের জয়লাভ এবং সর্বত্র আমাদের পরাজয় এ অপরাধেরই শাস্তি ইসলাম রূপ এক মহান নিয়ামত আমাদেরকে দেয়া হয়েছে অথচ আমরা তার বিন্দুমাত্র কদর করিনি এটা অপেক্ষা বড় অপরাধ আর কি হতে পারে ওপরে যা কিছু বলেছি তা কাউকে ভর্সনা করার উদ্দেশ্যে বলিনি ভর্সনা করার উদ্দেশ্যে কলমও ধরিনি আসলে উদ্দেশ্য এই যে আমরা যা কিছু হারিয়ে ফেলেছি তা ফিরে পাবার জন্য চেষ্টা করা হোক হারানোর জিনিস পুনরায় পাওয়ার চিন্তা মানুষের ঠিক তখনই হয় যখন সে নিশ্চিত রূপে জানতে ও বুঝতে পারে যে তার কি জিনিস এবং কত মূল্যবান জিনিস হারিয়েছে এজন্যই আমি মুসলমানদেরকে সতর্ক করার চেষ্টা করছি যদি তাদের জ্ঞান ফিরে আসে এবং তারা যে প্রকৃত পক্ষে অত্যন্ত মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে তা যদি বুঝতে পারে তবে তা পুনরায় পেতে চেষ্টা করবে আমি প্রথম আমি প্রথম প্রবন্ধে বলেছি যে মুসলমানের প্রকৃত মুসলমান হবার জন্য সর্বপ্রথম একান্ত দরকার হচ্ছে খাঁটি ইসলামী শিক্ষা ও ইসলাম সম্বন্ধে প্রকৃত জ্ঞান পবিত্র কোরআনের শিক্ষা কি রাসূল পাকের প্রদর্শিত পথ কি ইসলাম কাকে বলে কুফোর ও ইসলামের মধ্যে পার্থক্য কোন বিষয়ে এসব কথা প্রত্যেক মুসলমানেরই সুস্পষ্টরূপে জেনে নেয়া আবশ্যক এ জ্ঞান না থাকলে কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না কিন্তু দুঃখের বিষয় তারা সেই এলম অর্জন করতে কোনোই চেষ্টা করে না এটা হতে বোঝা যায় যে তারা যে কত বড় নিয়ামত ও রহমত হতে বঞ্চিত সে কথা এখন পর্যন্ত তারা বুঝতে পারেনি পৃষ্ঠা পনেরো শিশু কেঁদে না উঠলে মাও তাকে দুধ দেয় না পিপাসু ব্যক্তি পিপাসা বোধ করলেই নিজেই পানির তালাশ করে আল্লাহ তাকে পানি মিলিয়ে দেন মুসলমানদের নিজেদেরই যদি পিপাসা না থাকে তবে পানি ভরা কূপ তাদের মুখের কাছে আসলেও তাতে কোনো লাভ নেই ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকা কত বড় এবং কত ভীষণ ক্ষতি তা তাদের নিজেদেরই অনুধাবন করা উচিত আল্লাহ আল্লাহতালার কিতাব তাদেরই কাছে মজুদ আছে অথচ নামাজে তারা আল্লাহ আল্লাহতালার কাছে কি প্রার্থনা করে তা তারা জানে না এটা অপেক্ষা দুর্ভাগ্যের কথা আর কি হতে পারে যে কালেমা পাঠ করে তারা ইসলামে প্রবেশ করে এর অর্থ পর্যন্ত তারা জানে না এ কালেমা পাঠ করার সাথে সাথে তাদের ওপর কি কি দায়িত্ব এসে পড়ে তাও জানে না বস্তুত একজন মুসলমানের পক্ষে এত অপেক্ষা ক্ষতি ও দুর্ভাগ্যের বিষয় আর কিছুই হতে পারে না ক্ষেত খামার নষ্ট হওয়ার পরিণাম যে কি তা সকলেই জানে ফসল নষ্ট হলে না খেয়ে মরতে হবে তাতে কারো সন্দেহ নেই কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকার পরিণাম যে কত ভীষণ ও ভয়াবহ সেই কথা তারা অনুভব করতে পারে না কিন্তু এ ক্ষতির কথা যখন তারা অনুভব করতে পারবে তখন তারা নিজেরাই এ ভীষণ ক্ষতির কবল হতে বাঁচতে সচেষ্ট হবে তখন ইনশাআল্লাহ তাদেরকে এ ক্ষতি হতে বাঁচাবার ব্যবস্থাও করা হবে পৃষ্ঠা ষোলো ভাববার বিষয় বর্তমান দুনিয়ায় একমাত্র মুসলমানদের কাছেই আল্লাহ তালার কালাম সম্পূর্ণ অবিকৃত ও অপরিবর্তিত অবস্থায় বর্তমান আছে কোরআনের যে শব্দ আল্লাহর নবীর প্রতি নাজিল হয়েছিল আজ পর্যন্ত অবিকল তাই আছে এদিক দিয়ে দুনিয়ার মুসলমানগণ ভাগ্যবান জাতি তাতে কোনো সন্দেহ নেই আবার দুনিয়ার এ মুসলমানই একমাত্র হতভাগ্য যাদের কাছে আল্লাহ তালার পবিত্র কালামের আসল অবস্থায় বর্তমান থাকা সত্ত্বেও এর বরকত ও অফুরন্ত নিয়ামত হতে তারা বঞ্চিত কোরআন শরীফ তাদের ওপর এজন্য নাজিল হয়েছিল যে তারা এটা পড়বে বুঝবে তদ অনুযায়ী কাজ করবে এটা এসেছিল তাদেরকে শক্তি এবং সম্মান দান করার জন্য এটা তাদেরকে পৃথিবীতে আল্লাহর প্রকৃত খলিফা বানাতে এসেছিল আর ইতিহাস সাক্ষ্য দেয় যে যতদিন তারা কোরআনের হৃদায়াত অনুযায়ী চলেছে ততদিন এটা তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ নেতা বানিয়ে রেখেছে কিন্তু আজকাল তারা কোরআন দ্বারা জিনভূত তাড়ানো ছাড়া আর কোনো কাজই করছে না এর আয়াত লিখে তারা গলায় বাঁধে তা লিখে ও গুলে পানি খায় আর শুধু পুণ্য সঞ্চয় করার উদ্দেশ্যে না বুঝে পাঠ করে তারা আজ এর কাছে হৃদায়ত চায় না তাদের ধর্ম ধর্মবিশ্বাস রকম হবে তা তারা কোরআনের কাছে জিজ্ঞেস করে না তাদের কাজ কাজকর্ম কীরূপ হওয়া উচিত তাদের চরিত্র কীরূপ হওয়া দরকার তারা এ দুনিয়ায় কী রূপে জীবনযাপন করবে লেনদেন কীভাবে করবে কোন নিয়ম অনুসারে তারা মানুষের সাথে বন্ধুত্ব বা শত্রুতা করবে আল্লাহর অন্যান্য বান্দাদের প্রতি এবং তাদের নিজেদের প্রতি তাদের কর্তব্য কী আর তা কীভাবেই বা পালন করবে দুনিয়ায় কার হুকুম মানবে আর কার হুকুম অমান্য করবে কার সাথে সম্বন্ধ রাখা উচিত কার সাথে নয় তাদের মিত্রকে আর শত্রুই বাক্যে কিসে তাদের সম্মান ও সফলতা হবে কোন কাজে ধন দৌলত লাভ হবে তাদের ব্যর্থতা এবং ক্ষতি বা কিসে হতে পারে কোরআনের নিকট এ সমস্ত প্রশ্নের জবাব চাওয়া মুসলমানগণ এখন ছেড়ে দিয়েছে এখন তারা কাফের মুশরেক গোমরাহ ও স্বার্থপর লোকদের কাছে এবং নফসরূপ শয়তানের কাছে এ সমস্ত বিষয়ে পরামর্শ চায় আর এদের পরামর্শ অনুযায়ী তারা কাজ করে কাজেই আল্লাহকে ছেড়ে অন্যের হুকুম অনুসারে কাজ করার যে পরিণাম হতে পারে তাই হয়েছে আর সেই ফলই তারা আজ দুনিয়ার বিভিন্ন দেশ ও এক এক দেশের বিভিন্ন অঞ্চলে হাড়ে হাড়ে ভোগ করছে কোরআন শরীফ সমস্ত মঙ্গলের উৎস লোকেরা যে রকমের এবং যে পরিণামের মঙ্গল এর কাছে চাবে কোরআন তাই এবং ততটুকুই দান করবে পৃষ্ঠা সতেরো জিনভূত তাড়ানো সর্দি কাশির চিকিৎসা মামলা মোকদ্দমায় জয়লাভ চাকুরি লাভ আর এ ধরনের সব ছোট ছোট ও নিকৃষ্ট জিনিস যদি তারা এর কাছে চায় তবে তাই দান করবে আর যদি দুনিয়ার বাদশাহী এবং সারা জাহানের নেতৃত্ব ও কর্তৃত্ব পেতে চায় তবে তাও তাদেরকে দেবে এমনকি যদি আল্লাহর আরসের কাছে পৌঁছাতে চায় তবে কোরআন তাদেরকে সেখান পর্যন্ত পৌঁছিয়ে দেবে মূলত তা তার পাত্রের যোগ্যতার ওপরই নির্ভর করে তারা আজ মহাসমুদ্রের কাছ হতে মাত্র দু ফোঁটা পানি নিচ্ছে অথচ সমুদ্র তাদেরকে বড় বড় নদী দান করতে পারে আমাদের মুসলমান ভাইগন আল্লাহর পাক কিতাবের সাথে যে ধরনের অসঙ্গত ব্যবহার করে থাকে তা এতই হাস্যকর ব্যাপার যে এরা নিজেরা যদি দুনিয়ার কোনো কাজে অন্য কোনো লোককে সে ধরনের ব্যবহার করতে দেখত তবে তারা তাকে বিদ্রুপ করতে ত্রুটি করতো না বরং তারা তাকে পাগল মনে করত কোনো ব্যক্তি যদি ডাক্তারের কাজ হতে ওষুধের তালিকা লিখে এনে কাপড়ে জড়িয়ে গলায় বেঁধে রাখে কিংবা পানিতে ধুয়ে তা পান করে তবে আপনারা তাকে কি বলবেন আপনারা কি তার কাজ দেখে হাসবেন না এবং তাকে নিতান্ত আহাম্মক মনে করবেন না কিন্তু সবচেয়ে বড় ডাক্তার আপনাদের রোগের চিকিৎসা ও আপনাদেরকে নিরময় করার উদ্দেশ্যে যে অতুলনীয় তালিকা লিখে দিয়েছেন তার সাথে দিন রাত আপনাদের চোখের সামনেই এ ধরনের ব্যবহার হচ্ছে অথচ সেই জন্য কারো এতটুকু হাসির উদ্রেক হয় না এ কথা কেউই ভেবে দেখেন না যে ওষুধের তালিকা গলায় বাঁধার বা ধুয়ে খাবার জিনিস নয় এর বিধান অনুযায়ী ওষুধ বানিয়ে ব্যবহার করার জন্যই তা লিখিত হয়েছে কোনো রুগ্ন ব্যক্তি যদি একখানা ডাক্তারি কিংবা হেকিমি বই নিয়ে পড়তে শুরু করে আর মনে করে যে এই বইখানা পড়লে সব রোগ আপনা আপনি দূর হয়ে যাবে তবে আপনারা তাকে কি বলবেন আপনারা কি বলবেন না যে তার মাথা খারাপ হয়ে গেছে তাকে পাগলখানায় পাঠিয়ে দাও কিন্তু হায় একমাত্র মহা চিকিৎসক আল্লাহ তালা আপনাদের রোগের চিকিৎসার জন্য যে মহান কিতাব পাঠিয়েছেন তার সাথে আপনাদের ব্যবহার ঠিক একই রকম হচ্ছে আপনারা তা পড়েন আর মনে করেন যে এটা পড়লেই সব রোগ দূর হয়ে যাবে এর বিধানমতো কাজ করার কোনোই দরকার নেই আর এ কিতাব যেসব জিনিসকে ক্ষতিকর মনে করে বর্জন করতে বলে তা বর্জন করারও কোনো দরকার মনে করেন না পৃষ্ঠা আঠারো তাহলে রোগ দূর করার জন্য যে ব্যক্তি শুধু বই পড়াই যথেষ্ট মনে করে তার সম্পর্কে আপনারা যে মত প্রকাশ করে থাকেন আপনাদের নিজেদের সম্পর্কে সেরূপ মত প্রকাশ করেন না কেন আপনি জানেন না এমন কোনো ভাষায় যদি আপনার কাছে কোনো চিঠি আসে তবে আপনি অমনি এর অর্থ জানার জন্য ওই ভাষা যে ব্যক্তি জানে তার কাছে দৌড়ে যান এর অর্থ যতক্ষণ পর্যন্ত আপনি জানতে না পারেন ততক্ষণ আপনার বিন্দুমাত্র শান্তি থাকে না সাধারণ কায় চিঠি নিয়ে আপনি এই প্রকার অস্থির হয়ে পড়েন এতে আপনার হয়তো দু চার পয়সারই উপকার হতে পারে তার বেশি নয় কিন্তু সারা জাহানের মালিক আল্লাহর কাজ হতে যে চিঠি আপনার কাছে এসেছে আর যার মধ্যে আপনার ইহকাল ও পরকালের সমস্ত মঙ্গল নিহিত আছে তাকে আপনি অবহেলা করে ফেলে রাখেন এর অর্থ জানার কোনো আগ্রহ বা অস্থিরতাই আপনার মধ্যে জাগে না এটা কি বাস্তবিকই আশ্চর্যের ব্যাপার নয় এসব কথা আমি হাসি তামাশার জন্য বলছি না আপনারা যদি কথা চিন্তা করে দেখেন তবে আপনাদের অন্তরই বলে দেবে যে দুনিয়ায় সবচেয়ে বড় অবিচার হচ্ছে আল্লাহর এ মহান কিতাবের প্রতি আর এ অবিচার শুধু তারাই করছে যারা এ কিতাবের প্রতি ইমান রাখে বলে দাবি করে এবং এর জন্য প্রাণ দিতেও প্রস্তুত বলে প্রচার করে পবিত্র কোরআনের প্রতি তাদের ইমান নিশ্চয়ই আছে এবং তারা এটাকে প্রাণ অপেক্ষাও বেশি ভালোবাসে তাতে সন্দেহ নেই কিন্তু বড়ই দুঃখের বিষয় যে ঠিক তারাই এর উপর সকলের অপেক্ষা বেশি জুলুম করছে আর আল্লাহর কালামের প্রতি জুলুম করার ফল তো সকলেরই জানা আছে খুব ভালো করে বুঝে নিন আল্লাহর কালা মানুষের কাছে এজন্য আসেনি যে এটা পেয়েও সে দুর্ভাগ্য ও দুঃখ মুসিবতের মধ্যে পড়ে থাকবে পবিত্র কোরান্ত সৌভাগ্য ও সার্থকতা লাভ করার একমাত্র উৎস এটা দুর্ভাগ্য ও হীনতা লাভের কোনো কারণ হতে পারে না তালা নিজেই বলে দিয়েছেন তহা হে নবী তোমার প্রতি কোরআন এজন্য নাজিল করিনি যে এটা সত্ত্বেও তুমি হতভাগ্য হয়ে থাকবে আয়াত সুরা তহা এক দুই এর দ্বারা মানুষের ভাগ্য খারাপ হওয়ার এবং সকলের অপেক্ষা নিকৃষ্ট হওয়ার কোনোই আশঙ্কা নেই কোনো জাতির কাছে আল্লাহর কালাম বর্তমান থাকা সত্ত্বেও তার লজ্জিত ও লাঞ্ছিত হওয়া পরের অধীন হওয়া অপমানিত ও পদদলিত হওয়া গোলামীর নাক পাশে বন্দী হওয়া তার সমস্ত কর্তৃত্ব অপরের হাতে ন্যস্ত হওয়া এবং পরের দ্বারা জন্তু জানোয়ারের মতো বিতাড়িত ও নির্যাতিত হওয়া একেবারে অসম্ভব ব্যাপার পৃষ্ঠা উনিশ এমন দুঃখপূর্ণ অবস্থা সেই জাতির ঠিক তখনই হতে পারে যখন তারা আল্লাহর কালামের উপর জুলুম করতে শুরু করে বনে ইসরায়েলের অবস্থা আপনাদের অজানা নয় তাদের প্রতি তাওরাত ও ইঞ্জিল নাজিল করা হয়েছিল এবং বলা হয়েছিল। ওয়াল আউ অ্যান আহুম আ কম উ তাউ র টা ওয়াল ই জিলা ওয়ামা উ ইলাইহিম মির রব্বিহিম মির রব্বিহিম লা টালু মিম ওয়া মিম তাহতি আর উজুলিহিম তাওরাত ইনজিল এবং অন্যান্য যেসব কিতাব তাদের প্রতি নাজিল করা হয়েছিল তারা যদি তা অনুসরণ করে চলত তবে তাদের প্রতি আকাশ হতে রিজিক বর্ষিত হতো এবং জমিন হতে খাদ্যদ্রব্য ফুটে বের হতো সুরা মায়েদা আয়াত বাইশ কিন্তু তারা আল্লাহ আল্লাহতালার এসব কালামের প্রতি জুলুম করেছিল আর তার ফলে وباءوا بغضب من الله ذلك بانهم كانوا يكفرون بايات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون লাঞ্ছনা এবং পরমুখাপেক্ষিতা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং আল্লাহর গজবে তারা পরিবেষ্টিত হয়ে পড়েছিল এর কারণ এই যে তারা আল্লাহর বাণীকে অমান্য করতে শুরু করেছিল আর পয়গম্বরগণকে অকারণে হত্যা করেছিল তাছাড়া আরও কারণ এই যে তারা আল্লাহর অবাধ্য হয়েছিল এবং তাদের জন্য আল্লাহ আল্লাহতালা যে সীমা নির্দিষ্ট করে দিয়েছিলেন তা তারা অতিক্রম করে গিয়েছিল সুরা বাকারা আয়াত একষট্টি অতএব যে জাতি আল্লাহর কিতাব ধারণ করে থাকা সত্ত্বেও দুনিয়ায় লাঞ্ছিত পদদলিত এবং পরের অধীন ও পরের তুলনায় শক্তিহীন হয় নিঃসন্দেহে মনে করবেন যে তারা নিশ্চয়ই আল্লাহর কালামের ওপর জুলুম করছে আর তাদের ওপর এই যে দুঃখ বিপদের তুফান আসছে তার মূল কারণই হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি জুলুম অতএব আল্লাহর এ গজব হতে রেহাই পাওয়া এছাড়া আর কোনো উপায় থাকতে পারে না তারা আল্লাহর কালামের প্রতি জুলুম করা ত্যাগ করবে এবং এর আনা হক আদায় করতে চেষ্টা করবে আপনারা যদি এ মহাপাপ হতে ফিরে না থাকেন আপনাদের এ হীন অবস্থার কিছুতেই পরিবর্তন হবে না তা আপনারা গ্রামে গ্রামে কলেজই খুলুন আপনাদের প্রত্যেকটি সন্তান গ্র্যাজুয়েট হোক আর ইহুদিদের মতো সুদি কারবার করে কোটিপতি হোক না কেন তার ফল প্রকৃত পক্ষে কিছুই নয় পৃষ্ঠা বিষ এ কথা প্রত্যেক মুসলমানকে সর্বপ্রথমেই জেনে নিতে হবে কারণ মনুষ্যত্ব কাকে বলে এবং মানুষ ও পশুর মধ্যে পার্থক্য কি তা যদি মানুষের জানা না থাকে তবে সে জানোয়ারের মতো কাজ করতে শুরু করবে সে তার মনুষ্যত্বের মূল্য বুঝতে পারবে না অন্যরূপভাবে যদি কেউ এ কথা জানতে না পারে যে মুসলমান হওয়ার অর্থ কী এবং মুসলমান ও অমুসলমানের মধ্যে কেমন করে পার্থক্য করা যায় তবে সে তো অমুসলমানের মতো কাজকর্ম করতে শুরু করবে এবং তার মুসলমানের কোনো সম্মানই সে রক্ষা করতে পারবে না অতএব প্রত্যেক মুসলমানকে এবং মুসলমানের প্রত্যেকটি সন্তানকেই ভালো করে জেনে নিতে হবে যে সে যে নিজেকে নিজে মুসলমান মনে করে এ মুসলমান হওয়ার অর্থ কী মুসলমান হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে কী পরিবর্তন ও পার্থক্য হয়ে যায় তার ওপর কি কর্তব্য ও দায়িত্ব এসে পড়ে ইসলামের কোন সীমার মধ্যে থাকলে মানুষ মুসলমান থাকতে পারে এবং কোন সীমা অতিক্রম করলেই বা সে মুসলমানি হতে খারিজ হয়ে যায় এসব কথা না জানলে মুখ দিয়ে সে মুসলমানির যতই দাবি করুক না কেন তার মুসলমান থাকা সম্ভব নয় ইসলাম অর্থ আল্লাহর আনুগত্য করা ও হুকুম পালন করে চলা নিজেকে আল্লাহ তালার কাছে সোপর্দ করে দেয়ার নাম হচ্ছে ইসলাম আল্লাহর সম্মুখে নিজের আজাদি ও স্বাধীনতাকে স্বেচ্ছায় পরিত্যাগ করার নাম ইসলাম আল্লাহর বাদশাহী এবং আনুগত্যকে মাথা নত করে স্বীকার করে নেয়ার নাম ইসলাম যে ব্যক্তি নিজের সমস্ত কাজ কারবারকে আল্লাহর হাতে সোপে দেয় সেই ব্যক্তি মুসলমান আর যে ব্যক্তি নিজের সব ব্যাপারে নিজের ইচ্ছা মতো সম্পন্ন করে কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো হাতে তা সোপর্দ করে সে মুসলমান নয় আল্লাহর হাতে সোপে দেয়ার তাৎপর্য এই যে তিনি তার কিতাব এবং তার নবীর মারফত যে হৃদায়াত ও সৎ বিধান পাঠিয়েছেন মানুষ তাকে পুরোপুরি কবুল করবে এবং তাতে বিন্দুমাত্র আপত্তি করতে পারবে না জীবনের প্রত্যেকটি ব্যাপারে এবং কাজে শুধু পবিত্র কোরআন ও হাদিসের নিয়ম অনুসরণ করে চলবে যে ব্যক্তি নিজের বুদ্ধি দুনিয়ার প্রথা এবং আল্লাহ ছাড়া অন্য সকলকেই সব কিছু পশ্চাতে ফেলে রেখে এবং প্রত্যেক ব্যাপারেই কেবল আল্লাহর কিতাব ও রাসুলের হাদিসের কাছে পথের সন্ধান জানতে চায় জিজ্ঞেস করে যে আমার কি করা উচিত এবং কি করা উচিত নয় আর সেখান হতে যে নিয়মই পাওয়া যাক না কেন বিনা আপত্তিতে তা মেনে নেয় তার বিপরীত যা তা সবই সে অস্বীকার করে শুধু সেই ব্যক্তি মুসলমান পৃষ্ঠা একুশ কারণ সে তো নিজেকে আল্লাহর কাছে একেবারে সঁপে দিয়েছে আর এভাবে আল্লাহর হাতে নিজেকে সঁপে দিলেই মানুষ মুসলমান হতে পারে এর বিপরীত যে ব্যক্তি পবিত্র কোরআন ও হাদিসের ওপর মোটেই নির্ভর করে না বরং নিজের মন যা বলে তাই করে কিংবা বাপ দাদা হতে চলে আসা নিয়মকানুনের অনুসরণ করে চলে কিংবা দুনিয়ায় যা কিছু হচ্ছে সেও তাই করে নিজের কোনো ব্যাপারে সে পবিত্র কোরআন ও হাদিসের কাছে জিজ্ঞেস করে না যে তার কি করা উচিত পবিত্র কোরআন ও হাদিসের বিধান জেনে সে বলে ওঠে যে আমার বুদ্ধি তা গ্রহণ করতে চায় না তাই আমি তা মানি না অথবা বাপদাদার কাল হতে তার উল্টা নিয়ম চলে আসছে কাজেই তার অনুসরণ করব না কিংবা দুনিয়ার নিয়ম তার বিপরীত তাই আমি সেই নিয়ম অনুসারেই চলবো তবে সেই ব্যক্তি কিছুতেই মুসলমান নয় যদি সে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় তবে সে মিথ্যাবাদী সন্দেহ নেই আপনি যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল উল্লাহ পড়েন এবং মুসলমান হওয়ার কথা স্বীকার করেন তখন আপনি তার মধ্য দিয়ে এ কথাও স্বীকার করে থাকেন যে আপনার আল্লাহর আইন আপনার জন্য একমাত্র আইন আল্লাহ তালাই আপনার প্রভু ও আদেশকর্তা তখন আপনার শুধু আল্লাহরই আনুগত্য করতে হবে আপনার কাছে শুধু সেই বিধানই সত্য বিধানরূপে স্বীকৃতি পাবে যা আল্লাহর কিতাব এবং তার রাসুলের সাহায্যে পাওয়া যায় এর অর্থ এই যে আপনি মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহর সামনে নিজের আজাদি বিসর্জন দিয়েছেন অতপর আপনার নিজের স্বতন্ত্র মত বলতে কিছুই থাকতে পারে না দুনিয়ার বিভিন্ন প্রথা বা পারিবারিক নিয়ম রীতিরও কোনোই গুরুত্ব থাকতে পারে না অথবা অমুক হজরত এবং অমুক বুজুর্গ সাহেব কি বলেছেন আল্লাহর কালাম এবং তার রসুলের সুন্নাতের মোকাবেলায় এ ধরনের কোনো কথাই আপনি এখন পেশ করতে পারেন না আপনার প্রত্যেকটি বিষয়ই পবিত্র কোরআন ও হাদিসের সামনে পেশ করাই এখন আপনার একমাত্র কাজ যা তার অনুরূপ হবে না আপনি তা উঠিয়ে দূরে নিক্ষেপ করবেন তা যারই প্রথা হোক না কেন নিজেকে মুসলমান বলা এবং তারপর পবিত্র কোরআন ও হাদিসকে বাদ দিয়ে নিজের মত দুনিয়ার প্রথা কিংবা মানুষের কোনো কথা বা কাজের অনুসরণ করা সম্পূর্ণরূপে পরস্পর বিরোধী কোনো অন্ধ ব্যক্তি যেমন নিজেকে চোখওয়ালা বলতে পারে না কোনো নাকহীন ব্যক্তি যেমন নিজেকে নাকওয়ালা বলতে পারে না ঠিক তেমনি যে ব্যক্তি নিজের সমস্ত কাজকর্ম পবিত্র কোরআন হাদিস অনুসারে সমাধা করে না বরং তা পরিত্যাগ করে নিজের বুদ্ধি বা দুনিয়ার প্রথা অথবা কোনো ব্যক্তি বিশেষের কথা বা কাজের অনুসরণ করে চলে সে কিছুতেই নিজেকে মুসলমান বলতে পারে না পৃষ্ঠা বাইশ কেউ যদি নিজে মুসলমান থাকতে না চায় তবে তার মুসলমান থাকার জন্য তার ওপর জোর জবরদস্তি করতে পারে না যে কোনো ধর্ম গ্রহণ করা এবং যে কোনো নাম ধারণ করার স্বাধীনতা প্রত্যেকটি মানুষেরই রয়েছে কিন্তু কোনো মানুষ যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় তখন তার এ কথা খুব ভালো করেই বুঝে নেওয়া উচিত যে সে ঠিক ততক্ষণ পর্যন্ত মুসলমান থাকতে পারে যতক্ষণ সে ইসলামের সীমার মধ্যে থাকবে আল্লাহর কালাম এবং তার রাসুলের হাদিসকে সত্য ও মঙ্গলের একমাত্র মাপকাঠি রূপে গ্রহণ করা এবং এর বিরোধী প্রত্যেকটি জিনিসকে বাতিল ও মিথ্যা মনে করাই হচ্ছে ইসলামের সীমা এ সীমার মধ্যে যে থাকবে সে মুসলমান এটা যে লঙ্ঘন করবে সে ইসলাম হতে বিচ্যুত বহির্ভূত হয়ে পড়বে তারপরও সে যদি নিজেকে মুসলমান মনে করে এবং মুসলমান বলে দাবি করে তবে সে নিজেকেও ধোকা দিচ্ছে আর দুনিয়াকেও ধোকা দিচ্ছে এতে সন্দেহ নেই وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ যে اللہর দেয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে কাফের সূরা আল মায়েদা আয়াত 44 পৃষ্ঠা 23 কালেমায় তাই অর্থ আপনারা জানেন মানুষ একটি কালেমা পাঠ করে ইসলামের সীমার মধ্যে প্রবেশ করে থাকে সেই কালেমাটি খুব লম্বা চওড়া কিছু নয় কয়েকটি শব্দমাত্র লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল এ কয়েকটি শব্দ মুখে উচ্চারণ করলেই মানুষ একেবারে বদলে যায় একজন কাফের যদি এটা পড়ে তবে সে মুসলমান হয়ে যায় ফলে পূর্বে সে না ছিল এখন সে পাক হয়ে গেল পূর্বে তার ওপর আল্লাহর গজব আসতে পারতো কিন্তু এখন সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল প্রথমে সে জাহান নামে যাবার যোগ্য ছিল এখন জান্নাতের দুয়ার তার জন্য খুলে গেল শুধু এটুকুই নয় এ কালেমার দরুন মানুষে মানুষেও বড় পার্থক্য হয়ে পড়ে এ কালেমা যারা পড়ে তারা এক উম্মত আর যারা এটা অস্বীকার করে তারা হয় আলাদা এক জাতি পিতা যদি কালেমা পড়ে আর পুত্র যদি তা অস্বীকার করে তবে পিতা আর পিতা থাকবে না পুত্র আর পুত্র বলে গণ্য হবে না পিতার সম্পত্তি হতে সেই পুত্র কোনো অংশই পাবে না তার নিজের মা ও বোন পর্যন্ত তাকে দেখা দিতে ঘৃণা করবে পক্ষান্তরে একজন বিধর্মী যদি কালেমা পড়ে আর ওই ঘরের মেয়ে বিয়ে করে তবে সে এবং তার সন্তান ওই ঘর হতে মিরাজ পাবে কিন্তু নিজ ঔরসজাত সন্তান শুধু এ কালেমাকে অস্বীকার করার কারণেই একেবারে পর হয়ে যাবে এটা দ্বারা বুঝতে পারা যায় যে এ কালেমা এমন জিনিস যা পর লোককে আপন করে একত্রে মিলিয়ে দেয় আর আপন লোককে পর করে পরস্পরের সম্পর্ক ছিন্ন করে একটু ভেবে দেখুন মানুষে মানুষে এত বড় পার্থক্য হওয়ার প্রকৃত কারণ কি। কালেমাদের কয়েকটা অক্ষর ছাড়া আর কী বা রয়েছে কাফ লাম মিম আলিফ সিন আর এরকমেরই কয়েকটা অক্ষর ছাড়া আর তো কিছুই নয় এ অক্ষরগুলো যুক্ত করে মুখে উচ্চারণ করলেই কোন জাদুর স্পর্শে মানুষ এতখানি বদলে যায় শুধু এতটুকু কথা দ্বারা কি মানুষের পরস্পরের মধ্যে এত আকাশপাতাল পার্থক্য হতে পারে একটু চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের বিবেক বুদ্ধি বলে উঠবে যে কয়েকটা অক্ষর মিলিয়ে মুখে উচ্চারণ করলেই এত বড় ক্রিয়া কিছুতেই হতে পারে না মূর্তি পূজক মুশ্রিকগণ অবশ্য মনে করে যে একটা মন্ত্র পড়লেই পাহাড় টলে যাবে জমিন ফেটে যাবে এবং তা হতে পানি উথলে উঠবে মন্ত্রের কোনো অর্থ কেউ অবগত হোক বা নাই হোক তাতে কোনো ক্ষতি বৃদ্ধি নেই পৃষ্ঠা চব্বিশ কারণ অক্ষরের মধ্যেই যাবতীয় শক্তি নিহিত আছে বলে তারা মনে প্রাণে বিশ্বাস করে কাজেই তা মুখে উচ্চারিত হলেই সকল রহস্যের দুয়ার খুলে যাবে কিন্তু ইসলামে এরূপ ধারণার কোনোই মূল্য নেই এখানে আসল জিনিস হচ্ছে অর্থ শব্দের মধ্যে যা কিছু ক্রিয়া বা তাসির আছে তা অর্থের দরুণে হয়ে থাকে শব্দের কোনো অর্থ না হলে তা মনের মূলের সাথে গেথে না গেলে এবং তার ফলে মানুষের চিন্তাধারা বিশ্বাস চরিত্র ও তার কাজকর্মে পরিবর্তন না ঘটলে শুধু শব্দের উচ্চারণ করলেই কোনো লাভ নেই এ কথাটি সহজ উদাহরণ দ্বারা আপনাদেরকে বুঝাতে চাই মনে করুন আপনার ভয়ানক শীত লাগছে এখন আপনি যদি মুখে লেপতোষক লেপতোষক করে চিৎকার করতে শুরু করেন তবে শীত লাগা কিছুমাত্র কমবে না সারা রাত বসে লেপতোষক বলে হাজার তসবি পড়লেও কোনো ফল ফলবে না অবশ্য আপনি লেপতোষক জোগাড় করে যদি গায়ে দিতে পারেন তবে শীত লাগা নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে এরূপে মনে করুন আপনার তৃষ্ণা লেগেছে এখন যদি আপনি সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পানি পানি করে চিৎকার করতে থাকেন তবে তাতে পিপাসা মিটবে না কিন্তু এক গ্লাস পানি নিয়ে যদি পান করেন তবে আপনার কলিজা অবশ্যই ঠান্ডা হবে মনে করুন আপনার অসুখ হয়েছে এখন যদি আপনি ওষুধ ওষুধ করে তাজবি পাঠ শুরু করেন আপনার রোগ তাতে দূর হবে না হ্যাঁ যদি ঠিক ওষুধ খরিদ করে তা সেবন করেন তবে আপনার রোগ সেরে যাবে কালেমার অবস্থাও ঠিক এটাই শুধু ছয় সাতটি শব্দ মুখে বলে দিলেই এত বড় পার্থক্য হতে পারে না যে মানুষ কাফের ছিল সে এর দরুন একেবারে মুসলমান হয়ে যাবে নাপাক হতে পাক হবে দুশ্মন লোক একেবারে বন্ধু হয়ে যাবে জাহান্নামী ব্যক্তি একেবারে জান্নাতি হয়ে যাবে মানুষে মানুষে এরও পার্থক্য হয়ে যাওয়ার একটিমাত্র উপায় আছে তা এই যে প্রথমে এ শব্দগুলোর অর্থ বুঝে নিতে হবে সেই অর্থ যাতে মানুষের মনের মূলে শিকড় গাড়তে পারে সেজন্য চেষ্টা করতে হবে এভাবে অর্থ জেনে ও বুঝে যখন এটা মুখে উচ্চারণ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এ কালেমা পড়ে আপনারা আপনাদের আল্লাহর সামনে কত বড় কথা স্বীকার করেছেন আর এর দরুন আপনাদের ওপর কত বড় দায়িত্ব এসে পড়েছে এসব কথা বুঝে শুনে যখন আপনারা কালেমা পড়বেন তখন আপনাদের চিন্তা এবং আপনার সমস্ত জীবনের ওপর এ কালেমার পূর্ণ আধিপত্য স্থাপিত হবে এরপর এ কালেমার বিরোধী কোনো কথা আপনাদের মন ও মগজে একটু স্থান পেতে পারে না চিরকালের তরে আপনাদের একথাই মনে করতে হবে যে এ কালেমার বিপরীত যা তা মিথ্যা এ কালেমাই একমাত্র সত্য পৃষ্ঠা পঁচিশ আপনাদের জীবনের সমস্ত কাজ কারবারে এ কালেমাই হবে একমাত্র হুকুমদাতা এ কালেমা পড়ার পরে কাফেরদের মতো স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারবেন না এখন এ কালেমারই হুকুম পালন করে চলতে হবে এটা যে কাজ করতে বলবে তাই করতে হবে এবং যে কাজের নিষেধ করবে তা হতে ফিরে থাকতে হবে এভাবে কালেমা পড়লেই মানুষে মানুষে লিখিত রূপে পার্থক্য হতে পারে এখন কালেমার অর্থ কী তা মানুষ কী কথা স্বীকার করে আর তা স্বীকার করলেই মানুষ কোন বিধান মতো চলতে বাধ্য হয় প্রভৃতি বিষয় আলোচনা করব কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার রাসুল বা প্রেরিত পুরুষ কালেমার মধ্যে যে ইলাহ শব্দটি রয়েছে এর অর্থ হচ্ছে মালিক সৃষ্টিকর্তা মানুষের জন্য বিধান রচনাকারী মানুষের দোয়া যিনি শোনেন এবং গ্রহণ করেন তিনি উপাসনা পাবার একমাত্র উপযুক্ত এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার অর্থ এই হবে যে আপনি প্রথম স্বীকার করলেন এ দুনিয়া আল্লাহ ছাড়া সৃষ্টি হতে পারেনি এর সৃষ্টিকর্তা নিশ্চয়ই বর্তমান আছেন আর সেই সৃষ্টিকর্তা বহু নয় মাত্র একজন তিনি ছাড়া আর কারো খোদাই বা প্রভুত্ব কোথাও নেই দ্বিতীয়ত কালেমা পড়ে আপনি স্বীকার করলেন যে সেই এক আল্লাই মানুষের ও সারা জাহানের মালিক আপনি ও আপনার প্রত্যেকটি জিনিস এবং দুনিয়ার প্রত্যেকটি বস্তুই তার সৃষ্টিকর্তা তিনি রিজিকদাতা তিনি জীবন ও মৃত্যু তাঁরই মতো হয়ে থাকে সুখ ও বিপদ তারই তরফ হতে আসে মানুষ যা কিছু পায় তারই কাছ থেকে পায় সকল কিছুর দাতা প্রকৃতপক্ষে তিনি আর মানুষ যা হারায় তা প্রকৃতপক্ষে তিনিই কেড়ে নেন শুধু তাকেই ভয় করা উচিত শুধু তারই কাছে প্রার্থনা করা উচিত তারই সামনে মাথা নত করা উচিত কেবলমাত্র তারই ইবাদত ও বন্দেগি করা কর্তব্য তিনি ছাড়া আমাদের মনিব মালিক ও আইন রচনাকারী আর কেউই নেই একমাত্র তারই হুকুম মেনে চলা এবং কেবল তারই আইন অনুসারে কাজ করা আমাদের আসল ও একমাত্র কর্তব্য কালেমা লা ইলাহা ইহ পড়ে আপনি আল্লাহর কাছে এই ওয়াদাই করে থাকেন আর সারা দুনিয়া এ মৌলিক অঙ্গীকারের সাক্ষী হয়ে থাকে এর বিপরীত কাজ করলে আপনার জিউভা আপনার হাত পা আপনার প্রতিটি পশম এবং আকাশ ও পৃথিবীর এক একটি অনুপরমাণু যাদের সামনে আপনি এ ওয়াদা করেছিলেন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য দেবে পৃষ্ঠা ২৬। আপনি সেখানে একেবারে অসহায় হয়ে পড়বেন আপনার সাফাই প্রমাণ করার জন্য একটি সাক্ষী কোথাও পাবেন না কোনো উকিল কিংবা ব্যারিস্টার আপনার পক্ষ সমর্থন করার জন্য সেখানে থাকবে না বরং স্বয়ং উকিল সাহেব কিংবা ব্যারিস্টার সাহেব দুনিয়ার আদালতে যারা আইনের মার প্যাঁচ খেলে থাকে তারা সকলেই সেখানে আপনারই মতো নিতান্ত অসহায় অবস্থায় পড়ে যাবে সেই আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জাল দলিল দেখিয়ে এবং উকিলের দ্বারা মিথ্যা ওকালতি করিয়ে আপনারা রক্ষা করতে পারবেন না দুনিয়ার পুলিশের চোখ হতে আপনারা নিজেদের অপরাধ লুকাতে পারেন কিন্তু আল্লাহর পুলিশের চোখ হতে তা গোপন করা সম্ভব নয় দুনিয়ার পুলিশ ঘুষ খেতে পারে আল্লাহর পুলিশ কখনো ঘুষ খায় না দুনিয়ার সাক্ষী মিথ্যা বলতে পারে আল্লাহর সাক্ষী সকলেই সত্যবাদী তারা মিথ্যা বলে না দুনিয়ার বিচারকেরা অবিচার করতে পারে কিন্তু আল্লাহ তালা অবিচারক নন তারপর আল্লাহ যে জেলখানায় পাপীদেরকে বন্দি করবেন সেখান হতে পলায়ন করা কোনো মতেই সম্ভব নয় কাজেই আল্লাহর সাথে মিথ্যা ওয়াদা করা বড় আহাম্মকি এবং সবচেয়ে বেয়কুফি সন্দেহ নেই যখন আল্লাহর সামনে ওয়াদা করছেন তখন খুব ভালো করে বুঝে শুনে করুন এবং তা পালন করার চেষ্টা করুন নতুবা শুধু মুখে ওয়াদা করতে আপনাকে কেউ জবরদস্তি করছে না কারণ মুখে শুধু স্বীকার করার কোনো মূল্যই নেই লা ইলাহা ইল্লাহ বলার পর বলতে হয় মোহাম্মদুর রসুল্লাহ এর অর্থ এই যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের আল্লাহ তালা তার আইন মানুষের কাছে পাঠিয়েছেন একথা আপনারা স্বীকার করছেন আল্লাহকে নিজেদের মনিব মালিক ও বাদশাহ স্বীকার করার পর একথা অবগত হওয়ার একান্ত দরকার ছিল যে সেই বাদশাহে দো আলমের আইন ও হুকুম কী আমরা কোন কাজ করলে তিনি খুশি হবেন আর কোন কাজ করলে তিনি অসন্তুষ্ট হবেন কোন আইন অনুসরণ করলে তিনি আমাদের ক্ষমা করবেন আর কোন আইনের বিরোধিতা করলে তিনি আমাদেরকে শাস্তি দেবেন এসব জানার জন্য আল্লাহ আল্লাহতালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে তার দূত নির্দিষ্ট করেছেন তার মধ্যস্থতায় তিনি আমাদের প্রতি তার কিতাব পাঠিয়েছেন এবং হজরত মোহাম্মদ আলী আলিউসাল্লামের মাধ্যমে আল্লাহর হুকুম মতো কী রূপে জীবনযাপন করতে হয় তা বাস্তব ক্ষেত্রে দেখিয়ে গেছেন পৃষ্ঠা সাতাশ কাজেই আপনারা যখন বলেন মোহাম্মদুর রসুল্লাহ তখন এর দ্বারা আপনারা একথাই স্বীকার করে থাকেন যে যে আইন এবং যে নিয়ম হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিউ ওয়াসাল্লাম বলেছেন আপনারা তা অনুসরণ করে চলবেন আর যে আইন এর বিপরীত হবে তাকে পদদলিত করবেন এ ওয়াদা করার পর যদি আপনারা হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রচার আইনকেই ছেড়ে দেন আর দুনিয়ার আইন অনুসরণ করে চলেন তবে আপনাদের চেয়ে বড় মিথ্যাবাদী ও বেইমান আর কেউ নেই কারণ হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের প্রচারিত আইনকে একমাত্র সত্য আইন মেনে এবং তার অনুসরণ করে চলার অঙ্গীকার করেই আপনারা ইসলামের সীমার মধ্যে এসেছেন এ কথা স্বীকার করেই আপনারা মুসলমানদের ভাই হয়েছেন এরই দরুন আপনারা মুসলমান পিতার উত্তরাধিকারী হতে পেরেছেন এরই দৌলতে আপনারা মুসলমান মেয়েকে বিয়ে করেছেন এরই কারণে আপনাদের সন্তান ন্যায়ত সন্তান হতে পেরেছে এরই দরুন মুসলমানগণ আপনাদেরকে সাহায্য করেছে আপনাদেরকে জাকাত দিয়েছে আপনাদের যান মাল ও মান সম্মানের হেফাজত করার দায়িত্ব নিয়েছে এত সব হওয়া সত্ত্বেও যদি আপনারা নিজেদের ওয়াদা ভঙ্গ করেন তবে এটা অপেক্ষা বড় বেইমানি দুনিয়ার আর কি হতে পারে আপনারা যদি লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ এর অর্থ জানেন এবং জেনে বুঝেই এটা স্বীকার করেন তাহলে সকল অবস্থাতেই আল্লাহর আইন মেনে চলা আপনাদের কর্তব্য আল্লাহর আইন জারি হয়ে না থাকলেও আপনাদের এটা জারি করা উচিত যে ব্যক্তি মনে করে যে আল্লাহর পুলিশ সৈন্য আদালত এবং জেলখানা কোথাও মজুদ নেই কাজেই তার আইন লঙ্ঘন করা সহজ আর গভর্নমেন্টের পুলিশ ফৌজ আদালত এবং জেলখানা চারদিকে বর্তমান আছে কাজেই তার আইন ভঙ্গ করা বড়ই মুশকিল তবে এমন ব্যক্তির সম্পর্কে আমি পরিষ্কার ভাষাই বলে দিচ্ছি যে লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ কালেমা সে মিথ্যায় পড়েছে সে এটা দ্বারা তার আল্লাহকে জাহানকে সমস্ত মুসলমানকে এবং স্বয়ং নিজের মনকে ধোকা দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই ইতিপূর্বে কালেমায় তাই এবার অর্থ আমি বলেছি এখন সে বিষয়ে অন্য আরেক দিক দিয়ে ভেবে দেখতে বলছি আল্লাহ তালা আপনাদের এবং প্রত্যেক জিনিসেরই মালিক এ কথা আপনারা স্বীকার করছেন কিন্তু এর অর্থ কি এর অর্থ এই যে আপনাদের মাল আপনাদের নিজের দেহ আল্লাহর পৃষ্ঠা আটাশ আপনাদের হাত কান এবং আপনাদের দেহের কোনো একটা অঙ্গ আপনাদের নিজের নয় যে জমি আপনারা চাষাবাদ করেন যেসব পশু দ্বারা আপনারা কাজ করান যেসব জিনিসপত্র আপনারা সব সময় ব্যবহার করছেন এদের কোনোটাই আপনাদের নিজের নয় সব কিছুই তালার মালিকানা এবং আল্লাহর দান হিসেবেই এগুলো আপনারা পেয়েছেন এ কথা স্বীকার করার পর আপনাদের এ কথা বলার কি অধিকার থাকতে পারে যে যান প্রাণ আমার শরীর আমার মাল আমার অমুক জিনিস আমার আর অমুক জিনিসটি আমার অন্য একজনকে কোনো জিনিসের মালিক বলে ঘোষণা করার পর তার জিনিসকে আবার নিজের বলে দাবি করা সম্পূর্ণ অর্থহীন যদি বাস্তবিকই আল্লাহকে দুনিয়ার সমস্ত জিনিসের মালিক মনে করেন তবে তা হতে আপনা আপনি দুটি জিনিস আপনাদের ওপর এসে পড়ে প্রথমেই যে আল্লাহ যখন মালিক আর তিনি তার মালিকানার জিনিস জিনিস আমানতস্বরূপ আপনাদেরকে দিয়েছেন তখন সেই মালিকের হুকুম মতোই আপনাদের সে জিনিসগুলো ব্যবহার করতে হবে তার মর্জির উল্টা কাজ যদি এর দ্বারা করেন তাহলে নিশ্চয়ই আপনারা আমানতের খেয়ানত করছেন আপনাদের হাত পা পর্যন্ত সেই মালিকের মর্জির বিপরীত কাজে ব্যবহার করার কোনো অধিকার আপনাদের নেই আপনাদের চোখ দ্বারাও তার নিষিদ্ধ জিনিস দেখতে পারেন না যা তার মর্জির বিপরীত আপনাদের এ জমি জায়গাকে মালিকের বিধানের বিরুদ্ধে ব্যবহার করার আপনাদের কোনোই অধিকার নেই আপনাদের যে স্ত্রী এবং সন্তানকে নিজেদের বলে দাবি করেন তাদেরকে আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে দান করেছেন বলেই তারা আপনাদের আপন হয়েছে কাজেই তাদের সাথে আপনাদের ইচ্ছা মতো নয় মালিকেরই মতো ব্যবহার করা কর্তব্য তার মতের উল্টা যদি ব্যবহার করেন তবে আপনারা ডাকাত নামে অভিহিত হবার যোগ্য পরের জিনিস হরণ করলে পরের জায়গা শক্তির বলে দখল করলে আপনারা তাকে বলেন বেইমান সেরূপ আল্লাহর দেয়া জিনিসকে নিজের মনে করে নিজের ইচ্ছা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো মর্জি মতো যদি ব্যবহার করেন তবে সেই বেইমানির অপরাধে আপনারাও অপরাধী হবেন মালিকের মর্জি অনুসারে কাজ করলে যদিও আপনাদের কোনো ক্ষতি হয় হোক যান চলে যায় যাক হাত পা ভেঙে যায় যাক সন্তানের লোকসান হয় হোক মাল ও জমি জায়গা বরবাদ হয়ে যায় যাক আপনারা সেই জন্য কোনো পরোয়া করবেন না জিনিসের মালিকই যদি এর ক্ষয় বা ক্ষতি পছন্দ করেন তবে তা করার তার অধিকার আছে পৃষ্ঠা উনত্রিশ তবে হ্যাঁ মালিকের মর্জির খেলাফ যদি আপনারা করেন আর তাতে যদি কোনো জিনিসের ক্ষতি হয়ে পড়ে তবে সেজন্য আপনারাই অপরাধী হবেন সন্দেহ নেই কারণ পরের জিনিস আপনারা নষ্ট করেছেন আপনারা আপনাদের জানকে পর্যন্ত নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারেন না মালিকের মর্জি অনুসারে যান কুরবান করলে মালিকেরই হক আদায় হবে মালিকের মর্জি অনুসারে যান কুরবান করলে মালিকেরই হক আদায় হবে তার মতের উল্টা কাজে প্রাণ দিলে মস্ত বড় বেইমানি করা হবে দ্বিতীয় কথা এই যে মালিক যে জিনিসই আপনাকে দান করেছেন তা যদি সেই মালিকের কাজেই ব্যবহার করেন তবে তার দ্বারা কারো প্রতি কোনো অনুগ্রহ হতে পারে না মালিকের প্রতিও নয় এ পথে যদি আপনারা কিছু দান করলেন কোনো খেদমত করলেন কিংবা আপনাদের প্রিয় বস্তু প্রাণকে কুরবান করলেন তবে তা কারো প্রতি আপনাদের এক বিন্দু অনুগ্রহ নয় আপনাদের প্রতি মালিকের যে হক ছিল এর দ্বারা শুধু তাই আদায় করলেন মাত্র এতে গৌরব বা অহংকার করার মতো কিংবা তারিফ বা প্রশংসা পাবার মতো কিছু নেই মনে রাখবেন মুসলমান ব্যক্তি মালিকের পথে কিছু খরচ করে কিংবা তার কিছু কাজ করে কিছুমাত্র গৌরব বোধ করে না বরং সে বিনয় ও নম্রতা অবলম্বন করে গৌরব বা অহংকার ভালো কাজকে বরবাদ করে দেয় যে ব্যক্তি প্রশংসা পাবার আশা করে এবং শুধু সে উদ্দেশ্যেই ভালো কাজ করে কারণ সে তার কাজের প্রতিফল এ দুনিয়াতেই পেতে চাচ্ছে আর তাই সে পেয়েছে নিখিল দুনিয়ার মালিক আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ দেখুন তিনি তার নিজের জিনিস আমাদের কাছ থেকে গ্রহণ করেন আর বলেন যে এ জিনিস তোমাদের কাছ থেকে আমি ক্রয় করলাম এবং তার মূল্য তোমাদেরকে দেব আল্লাহ আকবর আল্লাহর দান ও অনুগ্রহের কি কোনো সীমা পরিসীমা আছে কোরআন মজিদে বলা হয়েছে আল্লাহ তালা ইমানদার ব্যক্তিদের কাছ থেকে তাদের জান ও মাল খরিদ করেছেন এবং তার বিনিময়ে তাদের জন্য জান্নাত নির্দিষ্ট করে রেখেছেন সুরা আর তৌবা আয়াত একশো এগারো আপনাদের সাথে মালিকের এরূপ ব্যবহার কিন্তু আপনি তার সাথে কীরূপ ব্যবহার করছেন তা একবার বিচার করে দেখুন মালিক যে বস্তু আপনাদেরকে দিয়েছেন তারপর সেই মালিক সে জিনিস মূল্য দিয়ে আপনাদের কাছ থেকে ক্রয় করেছেন সে জিনিসকে আপনারা অন্যের কাছে বিক্রি করছেন আর খুবই সামান্য ও নিকৃষ্ট মূল্যের বিনিময়ে বিক্রি করছেন পৃষ্ঠা তিরিশ যার কাছে বিক্রি করছেন সে মালিকের মর্জির উল্টা কাজে আপনাদের সেসব জিনিসকে ব্যবহার করে আর আপনারা তাদেরকে আপনাদের রেজেকদাতা মনে করেই তাদের কাজ করে থাকেন মূলত আপনাদের দেহের শক্তিগুলো এমনভাবে বিক্রি করার কোনো অধিকার আপনাদের নেই আল্লাহদ্রোহী শক্তি যা কিছু কিনতে চায় আপনারা তাই তাদের কাছে বিক্রি করেন তা অপেক্ষা বড় দুর্নীতি আর কী হতে পারে একবার বিক্রি করা জিনিসকে পুনরায় অন্যের কাছে বিক্রি করা আইনত এবং নীতিগতভাবে অপরাধ দুনিয়ায় এজন্য আপনার বিরুদ্ধে প্রবঞ্চনার মামলা চলতে পারে আপনারা কি মনে করেন আল্লাহর আদালতে এ বিষয়ে মামলা চলবে না পৃষ্ঠা একত্রিশ পাক কালেমা ও নাপাক পাক কালেমা কালেমায় তাইবার অর্থ ইতিপূর্বে বলেছি এখানে সেই সম্পর্কেই আরেকটু ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাতে চাই কারণ এ কালেমাই ইসলামের মূল ভিত্তি এরই সাহায্যে মানুষ ইসলামে দাখিল হয় আর এ কালেমাকেই ভালো করে না বুঝে এবং সে অনুসারে নিজের জীবনকে গঠন না করে কোন মানুষ মুসলমান থাকতে পারে না আর আল্লাহ তালা কোরআন শরীফে এ কালেমার পরিচয় এভাবে দিয়েছেন الم تر كيف ضرب الله مثلا كلمه طيبه كشجره طيبه اصلها ثابت وفرعها في السماء تؤتي اكلها كل حين باذن ربها ويضرب الله الامثال للناس لعلهم يتذكرون. ومثل كلمه خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض "من فوق الأرض ما لها من قرار" يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء كلمة طيبة ودارون جمون كنو بحلو جاتير এর শিকড় মাটির নিচে মজবুত হয়ে গেথে রয়েছে এর শাখা প্রশাখাগুলো আকাশের শূন্য লোকে বিস্তৃত আল্লাহর হুকুমে তা অনবরত ফলের পর ফলদান করছে আল্লাহ এরূপ দৃষ্টান্ত মানুষের উপদেশ গ্রহণের জন্য দিয়েছেন এর বিপরীত হচ্ছে কালেমায়ে খবিসা অর্থাৎ খারাপ আকীদা ও মিথ্যা কথা এর উদাহরণ যেমন বন জঙ্গলের ছোট ছোট আগাছা পরগাছা মাটির একেবারে উপরিভাগে তা জন্মে সামান্য এক টানেই তা উৎপাটিত হয়ে যায় কারণ এর শিকড় মাটিতে খুব মজবুত হয়ে গাঁদতে পারে না আল্লাহ সেই পাকা কথার দরুন মমিনদেরকে ইহকালে ও পরকালে সুদৃঢ় রাখেন এবং জালেমদেরকে বিভ্রান্ত করে থাকেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন সুরা ইব্রাহিম আয়াত চব্বিশ থেকে সাতাশ তালা এর দ্বারা এমন একটা অতুলনীয় উদাহরণ দিয়েছেন যে আপনারা একটু চিন্তা করলেই এটা হতে খুব বড় শিক্ষা পেতে পারেন পৃষ্ঠা বত্রিশ দেখুন একটি আম গাছের শিকড় মাটির কত নিচে গেথে রয়েছে ওপরের দিকে কতখানি উচ্চ হয়ে উঠেছে তার কত ডালপালা চারদিকে বিস্তৃত হয়েছে আর তাতে প্রতি বছর কত ভালো ভালো ফল ফলছে কিন্তু এটা কেমন করে হলো এর বীজ খুব শক্তিশালী ছিল বলেই এত বড় একটা গাছ হবার তার পূর্ণ হক ছিল আর সেই হক এত সত্য ছিল যে যখন এটা নিজের হকের দাবি করলো তখন মাটি পানি বায়ু দিনের গরম রাতের ঠান্ডা সব জিনিসই তার দাবি মেনে নিয়েছে আমের সেই বিচি যার কাছে যা চেয়েছে তারা প্রত্যেকেই তাকে তা দিয়েছে এভাবে সে নিজের অধিকারের জোরে এত বড় একটা গাছ হয়ে উঠতে পেরেছে পরে সে মিষ্টি মিষ্টি ফল দিয়ে একথা প্রমাণ করে দিয়েছে যে বাস্তবিকই এমন একটা গাছ হবার তার অধিকার ছিল আকাশ ও পৃথিবীর সকল শক্তি একত্র হয়েও যদি তার সাহায্য করে থাকে তবে তা কিছুমাত্র অন্যায় করেনি বরং এদের এরূপ করাই উচিত ছিল কারণ জমি পানি বায়ু এবং অন্যান্য প্রাকৃতিক জিনিসের মধ্যে গাছপালার খোরাক যোগাবার ও এদের বড় করে তোলার শক্তি এজন্য নিহিত আছে যে তা দ্বারা ভালো জাতের গাছগুলোর অনেক উপকার হবে এছাড়া বন জঙ্গলে ছোট ছোটো এমন কত গাছ আছে যা নিজে নিজেই হয়েছে এদের মধ্যে কি শক্তি আছে ছোট একটু শিকড় একটা ছোট ছেলে তার টেনে উপড়ে ফেলতে পারে কিংবা তা এতই নরম ও দুর্বল যে একটু দমকা হওয়া লাগলেই তা নত হয়ে পড়ে তা কাঁটায় ভরা স্পর্শ করলেই কাঁটা বিদ্ধ হয় তা মুখে দিলে মুখ নষ্ট করে দেয় রোজ রোজ কত জন্ম হয় কত যে উপড়িয়ে ফেলা হয় তার হিসেব আল্লাই জানেন এগুলোর এরূপ অবস্থা কেন কারণ এগুলোর মধ্যে আমগাছের মতো অতখানি জোর নেই জমিতে যখন ভালো জাতের গাছ হয় না তখন জমি বেকার পড়ে থেকে একেবারে হতাশ হয়ে যায় কাজেই সে অনিচ্ছা সত্ত্বেও এসব আগাছা পরগাছাকে তার বুকে স্থান দেয় পানি কিছু সাহায্য করে বায়ু তার কিছু শক্তি দান করে কিন্তু আকাশ ও পৃথিবীর কোনো জিনিসই এসব পরগাছার কোনো সত্ত্ব স্বীকার করতে চায় না এজন্য জমি তার বুকের মধ্যে এদের শিকড় বিস্তৃত হতে দেয় না পানি ওর খুব বেশি সাহায্য করে না আর বায়ু ওকে প্রাণ খুলে বাতাস দান করে না এভাবে টানাটানির পর যখন ওটা একটু মাথা জাগায় তখন তা এত তিক্ত ও বিষাক্ত হয়ে ওঠে যাতে প্রমাণ হয়ে যায় যে আকাশ ও পৃথিবীর শক্তিসমূহ মূলত এ আগাছা জন্মাবার জন্য নয় আগাছাগুলো প্রকৃতির বুক হতে সামান্য কিছু শক্তি যে পেয়েছে এদের পক্ষে এটাই মস্ত ভাগ্যের কথা পৃষ্ঠা তেত্রিশ এ দুটি উদাহরণ সামনে রাখুন তারপর কালেমায় তাইয়েবা ও কালেমায় খাবিসার পার্থক্য সম্পর্কে ভালো করে চিন্তা করুন কালেমায় তাইয়েবা কি একটা সত্য কথা এমন সত্য কথা যে এ দুনিয়ায় তা অপেক্ষা অধিক সত্য কথা আর একটিও নেই এক আল্লাই সারে জাহানের ইলা আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই একথার সত্যতার সাক্ষ্য দিচ্ছে মানুষ জানোয়ার গাছ পাথর বালুকণা প্রবাহমান ঝর্ণা উজ্জ্বল সূর্য চারদিকে বিস্তৃত এ সমস্ত জিনিস এর কোনটাকে আল্লাহতালা সৃষ্টি করেননি আল্লাহ ছাড়া আর কেউ কি এগুলোকে সৃষ্টি করেছেন তার দয়া ও মেহেরবাণী ছাড়া অন্য কারো অনুগ্রহে কি এগুলো বেঁচে আছে এদের মধ্যে কোনো কেউ কি আল্লাহ ছাড়া অন্য কেউ জীবন বা মৃত্যু দান করতে পারে এ সারে জাহান যখন আল্লাহ তালারই সৃষ্টি তারই দয়ায় যখন এসব কিছু বর্তমান আছে এবং তিনি যখন এসবের একমাত্র মালিক ও হুকুমদাতা তখন যে সময়ে আপনি বলবেন এ পৃথিবীতে সে এক আল্লাহ ছাড়া আর কারো প্রভুত্ব বা খোদাই নেই তৎক্ষণাতেই আকাশ ও পৃথিবীর প্রত্যেকটা জিনিসই বলে উঠবে তুমি সত্য কথাই বলেছ আমরা সকলেই তোমার কথার সত্যতার সাক্ষ্য দিচ্ছি সেই আল্লাহর সামনে যখন আপনি মাথা নত করবেন বিশ্বভুবনের প্রত্যেকটি জিনিসই আপনার সাথে তারই সামনে ঝুঁকে পড়বে কারণ এ সমস্ত জিনিসও একমাত্র ইবাদত করে আপনি যখন তারই হুকুম পালন করে চলবেন তখন আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই আপনার সাথী হবে কারণ এসবই যে একমাত্র তারই অনুগত আপনি যখন তার পথে চলতে শুরু করবেন তখন আপনি একাকি হবেন না এ নিখিল জাহানের অগণিত সৈন্য আপনার সাথে চলতে আরম্ভ করবে কারণ আকাশের সূর্য হতে শুরু করে পৃথিবীর ক্ষুদ্রতম বস্তুকণা পর্যন্ত সর্বদা তারই নির্ধারিত পথে চলছে আপনি যখন সেই এক আল্লাহর ওপর নির্ভর করবেন তখন সামান্য শক্তির ওপর নির্ভর করা হবে না আপনার ভরসা করা হবে এমন এক বিরাট শক্তির ওপর যিনি আকাশ ও পৃথিবীর সমস্ত শক্তি ও ধন সম্পদের একমাত্র মালিক মোট কথা এ নিগুড় তত্ত্ব যদিও আপনি বিশেষভাবে লক্ষ্য রেখে চলেন তবে আপনি ভালো করেই জানতে পারবেন যে কালেমায় তাইয়েবার প্রতি ইমান এনে যে ব্যক্তি নিজের জীবনকে সেই আদর্শ অনুসারে গঠন করে নেবে আকাশ ও পৃথিবীর যাবতীয় শক্তি তার সাহায্য কাজে নিযুক্ত হবে দুনিয়ার জীবন হতে পরকাল পর্যন্ত সে কেবল উন্নতি করতে থাকবে তার কোনো চেষ্টাই ব্যর্থ হবে না কোনো উদ্দেশ্যই অপূর্ণ থাকতে পারবে না উক্ত আয়াতে আল্লাহতালা একথাই বলেছেন পৃষ্ঠা চৌত্রিশ তিনি ঈর্ষাদ করেছেন এই কালেমা এমন একটা গাছ যার শিকড় গভীর মাটির তলে মজবুত হয়ে গেথে রয়েছে এবং শাখা প্রশাখা আকাশের মহাশূন্যে বিস্তৃত হয়ে আছে আর সব সময়ই তারা আল্লাহর হুকুমে ফলদান করে থাকে কালেমায় খবিসা এর সম্পূর্ণ বিপরীত মতবাদ উপস্থিত করে কালেমায় খবিসা অর্থ এ দুনিয়ার ইলাহ বা সৃষ্টিকর্তা কেউ নেই কিংবা এ দুনিয়ায় একাধিক ইলা রয়েছে একটু চিন্তা করে দেখলেই বুঝতে পারবেন যে তা অপেক্ষা বড় মিথ্যা এবং ভিত্তিহীন কথা আর কিছুই হতে পারে না আকাশ ও পৃথিবীর প্রতিটি বস্তুই বলে ওঠে তুমি মিথ্যাবাদী নিশ্চয়ই আল্লাই আছেন আমাদেরকে আর তোমাদেরকে সেই আল্লাই তো সৃষ্টি করেছেন আর সে আল্লাই তোমাকে ওই জিহভা দিয়েছেন যার দ্বারা তুমি এত বড় একটা মিথ্যা কথা বলছো মুশ্রিক বলে যে আল্লাহ এক নয় তার সাথে আরও অনেক দেবদেবী রয়েছে তারাও রেজিক দেয় তারাও তোমাদের মালিক তারাও তোমাদের ভাগ্য গড়তে ও ভাঙতে পারে উপকার করা কিংবা ক্ষতি করার ক্ষমতা তাদেরও আছে তোমাদের দোয়া তারাও শুনতে পারে তারাও তোমাদের মাকসুদ পূর্ণ করতে পারে তাদেরকে ভয় করে চলা উচিত তাদের ওপর ভরসা করা যেতে পারে দুনিয়া পরিচালনার ব্যাপারে তাদেরও হুকুম চলে আল্লাহ ছাড়া তাদেরও হুকুম পালন করে চলা কর্তব্য এসবই কালেমায় খাবিসা এসব কথার উত্তরে আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিস বলে ওঠে তুমি মিথ্যাবাদী তোমার প্রত্যেকটা কথাই সত্যের বিলকুল খেলাপ এখন ভেবে দেখুন এ কালেমা যে ব্যক্তি কবুল করবে এবং সে অনুসারে নিজের জীবনকে গঠন করবে দুনিয়া ও আখেরাতে সে কেমন করে উন্নতি লাভ করতে পারে আল্লাহ অনুগ্রহ করে এসব লোকে অবসর ও অবকাশ দিয়ে রেখেছেন এবং রিজেক দেবারও ওয়াদা করেছেন কাজেই আকাশ ও পৃথিবীর শক্তিগুলো কিছু না কিছু পরিমাণে তাদেরকে প্রতিপালন করবে যেমন বন জঙ্গলে আগাছা পরগাছাগুলোকে করছে কিন্তু পৃথিবীর কোনো একটা জিনিসও আগ্রহ করে তাদেরকে সাহায্য করবে না এবং পূর্ণ শক্তি দিয়ে তাদের সহায়তা করবে না তারা ঠিক জঙ্গলের আগাছার মতোই কিছুদিন মাত্র বেঁচে থাকতে পারবে তার বেশি নয় উক্তরূপ পার্থক্য এ কালেমা দয়ের পরিণাম ফলের ব্যাপারেও বর্তমান রয়েছে কালেমায় তাইয়েবা যখন ফল দান করবে তখন তা খুবই মিষ্ট ও সুস্বাদুই হবে দুনিয়ার বুকে তা দ্বারা শান্তি স্থাপিত হবে চারদিকে সত্য ও পূর্ণ সুবিচার কায়েম হবে পৃষ্ঠা পঁয়ত্রিশ নিখিল দুনিয়ার মানুষ তা দ্বারা অসাধারণ উপকার লাভ করতে পারবে কিন্তু কালেময় খবিচা যতই বৃদ্ধি পাবে কেবল কাঁটায় ভরা ডালপালাই তা হতে বের হবে তিক্ত ও বিষাক্ত ফল তাতে ফলবে এর শিরায় শিরায় বিষ ভরা থাকবে নিজেদের চোখ দিয়েই আপনারা তা দেখে নিতে পারেন দুনিয়ার যেখানেই কুফরি শির্ক এবং নাস্তিকতার জোর বেশি সেখানে কি হচ্ছে সেখানে মানুষ মানুষের রক্ত পান করছে দেশের পর দেশ গ্রামের পর গ্রাম ধ্বংস করার আয়োজন খুব জোরের সাথেই চলছে বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে এক জাতি অন্য জাতিকে সমূলে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে শক্তিমান দুর্বল ব্যক্তিগণকে নিজের গোলাম বানিয়ে রেখেছে তার ভাগের রুটি কেড়ে নেবার জন্য শুধু দুর্বল মানুষকে সেখানে সৈন্য পুলিশ জেল ও ফাঁসির ভয় দেখিয়ে অবদমিত করে রাখার এবং শক্তিশালী জাতির জুলুম নীরবে সহ্য করার জন্য বাধ্য করা হচ্ছে এছাড়া এসব জাতির ভিতরের অবস্থা আরও ভয়ানক খারাপ তাদের নৈতিক চরিত্র এতই কদর্য যে স্বয়ং শয়তানও তা দেখে লজ্জা পায় মানুষ সেখানে জন্তু জানোয়ার অপেক্ষাও হীনতর কাজ করছে মায়েরা সেখানে নিজেদের হাতেই নিজেদের সন্তানকে হত্যা করছে যেন এ সন্তান তাদের সুখ সম্ভোগের পথে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে স্বামীরা সেখানে নিজেদের স্ত্রীদেরকে অন্যের কোলে ঠেলে দিচ্ছে শুধু পরের স্ত্রীকে নিজের বুকে পাবার উদ্দেশ্যে উলঙ্গদের ক্লাব ঘর তৈরি করা হয়েছে সেখানে নারী পুরুষ পশুর মতো উলঙ্গ হয়ে চলাফেরা করছে ধনী ব্যক্তি সুদ গ্রহণ করে গরিবদের প্রতি কেনা গোলামের ন্যায় ব্যবহার করছে মনে হয় কেবল তাদেরই খেদমত করার জন্য দুনিয়ায় এদের জন্ম হয়েছে মোট কথা এক কালেমায় খবিচার দরুন সেখানে কাঁটায় চারদিকে ভরে গেছে আর যে ফলই তাতে ফলছে তা হয়েছে ভয়ানক তিক্ত ও বিষাক্ত আল্লাহতালা এ দুটি উদাহরণ বিশ্লেষণ করার পর বলেছেন কালেময় তাইয়েবার প্রতি যারা ইমান আনবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া ও আখেরাতে একটি মজবুত বাণীর সাহায্যে প্রতিষ্ঠিত করে দেবেন তারা অটল ও অক্ষয় হবে আর তার মোকাবেলায় কালেময়ে খবিসাকে যারা বিশ্বাস করবে আল্লাহ আল্লাহতালা তাদের সকল আয়োজন ও চেষ্টাকে ব্যর্থ করে দেবেন তারা কখনোই কোনো সহজ কাজ করতে পারবে না তা দ্বারা দুনিয়া কিংবা আখেরাতে তাদের কিছুমাত্র কল্যাণও সাধিত হতে পারে না পৃষ্ঠা ছত্রিশ কালেমায় তাইয়েবা ও কালেমায় খাবিসার পার্থক্য ও উভয়ের ফলাফল আপনারা শুনলেন এখন আপনারা অবশ্যই জিজ্ঞেস করতে পারেন যে আমরাও কালেমায় তাইয়েবাকে মানি কিন্তু তবু কোন কারণে আমাদের উন্নতি হয় না আর যে কাফেরগণ কালেমায় খাবিসাকে বিশ্বাস করে তারাই বা কোন কারণে এত শক্তিমান ও উন্নত হচ্ছে এ প্রশ্নের জবাব দেওয়ার ভার আমার উপর আমি এর জবাব দেব কিন্তু পূর্বেই বলেছি আমার জবাব শুনে কেউ রাগ করতে পারবেন না আমার জবাব ঠিক কি না আপনারা শুধু তাই বিচার করে দেখবেন আপনারা কালেমায় তাইয়েবার প্রতি এনেছেন বলে দাবি করেন এবং তবুও আপনাদের উন্নতি হচ্ছে না প্রথমত এ কথাটাই মিথ্যা কারণ কেবল মুখে মুখে কালেমায় তাইয়েবা পড়লেই কোনো কাজ হয় না তা মন দিয়ে পড়তে হবে মন দিয়ে পড়ার অর্থ বিশ্বাস ও মতবাদের পরিবর্তন করা এর বিরোধী কোনো বাদ বা মতবাদ যেন কালেমা বিশ্বাসী ব্যক্তির মনে স্থান না পায় এবং কালেমার নির্দেশের বিপরীত কোনো কাজও যেন সে কখনো না করে কিন্তু বলুন আপনাদের প্রকৃত অবস্থা কি এরূপ আপনাদের মধ্যে কি কালেমা তাইয়েবার বিপরীত হাজারো কুফরি ও মুষ্টি ধারণা বর্তমান নেই মুসলমানের মাথা কি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত হয় না মুসলমান আল্লাহ ছাড়া অন্য লোককে কি ভয় করে না অন্যের সাহায্যের ওপর কি ভরসা করে না আল্লাহ ছাড়া অন্য কাউকেও কি তারা রিজিকদাতা বলে বিশ্বাস করে না আল্লাহর আইনকে ছেড়ে দিয়ে তারা খুশি হয়েই কি অন্যের আইন অনুসরণ করে চলে না মুসলমান হওয়ার দাবিদার লোকেরা আদালতে গিয়ে পরিষ্কারভাবে বলে না যে আমরা শরীয়তের বিচার চাই না আমরা দেশের প্রচলিত প্রথমত বিচার চাই আপনাদের মধ্যে এমন কোনো লোক কি নেই যারা দুনিয়ার সামান্য স্বার্থ লাভের জন্য আল্লাহর আইন লঙ্ঘন করতে একটু পর করে না আপনাদের মধ্যে এমন লোক কি নেই যারা কাফেরদের ক্রোধের ভয়ে ভীত কিন্তু আল্লাহর গজবকে মোটেই ভয় করে না এমন লোক কি আপনাদের মধ্যে নেই যারা কাফেরদের কৃপা দৃষ্টি লাভ করার জন্য সব কিছু করতেই প্রস্তুত কিন্তু আল্লাহর অনুগ্রহ দৃষ্টি লাভ করার জন্য কিছুই করতে রাজি নয় এমন লোকও কি নেই যারা কাফেরদের রাজত্বকে রাজত্ব বলে মনে করে কিন্তু আল্লাহর রাজত্ব যে কোথাও বর্তমান আছে সেই কথা তাদের একেবারেই মনে পড়ে না সত্য করে বলুন এসব কথা কি সত্য নয় যদি বাস্তবিকই সত্য হয়ে থাকে তবে আপনারা কালেমা তাইয়েবাকে স্বীকার করেন এবং তার সত্ত্বেও আপনাদের উন্নতি হয় না এ কথা কোন মুখে বলতে পারেন প্রথমে খাঁটি মনে ইমান আনুন এবং কালেমায় তাইয়েবা অনুসারে জীবনকে গঠন করুন তারপর যদি গভীর মাটির তলে মজবুত শিকড় ও শূন্য আকাশে বিস্তৃত শাখার সেই মহান গাছের জন্ম না হয় তখন বলতে পারবেন যে আল্লাহ মিথ্যা ওয়াদা করেছেন নাউজুবিল্লাহ। পৃষ্ঠা সাঁত্রিশ পরন্তু কালেমায় খবিসা বিশ্বাসী লোক দুনিয়ায় খুবই উন্নতি লাভ করছে বলে মনে করাও সম্পূর্ণরূপে ভুল কারণ কালেময় খবিসাকে যারা মানবে তারা উন্নতি লাভ করতে পারে না অতীতেও কখনো পারেনি আর এখনও পারছে না তাদের ধন দৌলত সুখ শান্তি ও স্ফূর্তির জীবন বিলাসিতা ও আনন্দের সাজ সরঞ্জাম এবং বাহ্যিক সান সহকত দেখে আপনারা হয়তো মনে করেছেন যে তারা আসলে বুঝি খুবই উন্নতি করছে কিন্তু আপনারা তাদের মনের কাছে জিজ্ঞেস করে দেখুন তাদের মধ্যে কতজন লোক বাস্তবিকই শান্তিতে আছে বিলাসিতা ও সুখের সরঞ্জাম তাদের প্রচুর আছে কিন্তু মনের মধ্যে আগুনের উল্কাপিণ্ড সবসময় দাও দাও করে জ্বলছে এজন্যই তারা এক আল্লাহকে পেতে পারে না আল্লাহর আইন অমান্য করার কারণে তাদের প্রত্যেকটি পরিবার জাহান্নামের অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে খবরের কাগজ খুলে দেখুন ইউরোপ ও আমেরিকায় আত্মহত্যার হিড়িক পড়ে গেছে কত অসংখ্য তালাক দিন রাত সংঘটিত হচ্ছে সেই দেশের সন্তান কীভাবে নষ্ট করা হচ্ছে এবং ওষুধ ব্যবহার করে জন্মের হার কমিয়ে দেয়া হচ্ছে নানা প্রকার দূষিত রোগে লক্ষ লক্ষ মানুষের জীবন কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে খাদ্য নিয়ে কিভাবে টানাটানি ও কারাকারি চলছে হিংসা বিদ্বেষ এবং শত্রুতা এক জাতীয় মানুষের মধ্যে কীভাবে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে বিলাসিতার লোভ মানুষের জীবনকে কতখানি তিক্ত করে দিয়েছে দুনিয়ার এসব বড় বড় চাকচিক্যময় শহরে দূর হতে দেখে যাকে আপনারা স্বর্গের সমান মনে করেন লক্ষ লক্ষ লোক কি দুঃখের জীবনযাপন করছে তা ভাবলেও শরীর শিউরে ওঠে এটাকে কি কখনো উন্নতি বলে মনে করা যায় এ স্বর্গ পাবার জন্যই কি আপনারা লালাইত মনে রাখবেন আল্লাহর বাণী কখনো মিথ্যা হতে পারে না বাস্তবিকই কালেমায় তাইয়েবা ছাড়া আর কোনো কালেমা এমন নেই যা অনুসরণ করে মানুষ দুনিয়ায় সুখ এবং পরকালে মহাশান্তি লাভ করতে পারে যেদিকে ইচ্ছে আপনারা চোখ খুলে চেয়ে দেখুন এ সত্যের বিপরীত আপনারা কোথাও দেখতে পাবেন না পৃষ্ঠা আটত্রিশ কালেমায় তাইয়েবার প্রতি ইমান আনার উদ্দেশ্য পূর্বেই দুটি প্রবন্ধে কালেমায় তাইয়েবার বিশদ অর্থ আপনাদের সামনে ব্যক্ত করেছি বর্তমান প্রবন্ধে আমি কালেমায় তাইয়েবের প্রতি ইমান আনার আবশ্যকতা এবং তার উপকারিতা ব্যক্ত করতে চেষ্টা করব আপনারা সকলে জানেন যে মানুষ দুনিয়ায় যে কাজই করুক না কেন তার মূলে একটা উদ্দেশ্য নিশ্চয়ই বর্তমান থাকে এবং কিছু না কিছু উপকার পাবার জন্যই মানুষ সে কাজ করে থাকে বিনা উদ্দেশ্যে বিনা গরজে এবং বিনা উপকারিতায় কোনো কাজ কেউই করে না আপনারা পানি পান করেন কেন পান করেন এজন্য যে তাতে আপনাদের পিপাসা নিবারণ হয় কিন্তু পানি পান করার পরও যদি আপনাদের পিপাসা না মিটত তবে আপনারা কিছুতেই পানি পান করতেন না কারণ এ পানি পান করায় কোনো ফল নেই আপনারা খাদ্যদ্রব্য কেন আহার করেন এ উদ্দেশ্যে যে তাতে আপনাদের ক্ষুধার নিবৃত্তি হবে এবং আপনাদের জীবনী শক্তি বৃদ্ধি পাবে কিন্তু আহার ও অনাহার উভয়েরই ফল যদি একরূপ হয় তবে খাদ্য ভক্ষণের কাজটাকে আপনারা একটা বাজে কাজ বলে মনে করতেন রোগ হলে আপনারা ওষুধ সেবন করেন এজন্য যে তাতে রোগ দূর হয়ে যাবে এবং আপনারা পূর্ণ স্বাস্থ্যবান হবেন কিন্তু ওষুধ সেবন করার পরও যদি রোগ দূর না হয় বরং পূর্বের মতোই অবস্থা বর্তমান থাকে তাহলে আপনি অবশ্যই বলবেন এ ওষুধ সেবন করা সম্পূর্ণ নিষ্ফল কৃষিকাজে আপনারা এত পরিশ্রম করেন কেন কারণ এজন্য যে আপনারা এর দ্বারা শস্য ফল ও নানা রকমের তরি তরকারি পেতে পারবেন কিন্তু বীজ বপন করার পরও যদি জমিতে কোনো শস্য না হয় তবে আপনারা হাল চাষ বীজ বোনা এবং তাতে পানি দেওয়ার জন্য এতদূর কষ্ট কিছুতেই স্বীকার করতেন না মোট কথা দুনিয়ায় আপনারা যে কাজই করেন না কেন তাতে উদ্দেশ্য সফল হলে কাজ ঠিকমতো হয়েছে বলে মনে করা হয় আর উদ্দেশ্য ব্যর্থ হলে আপনারা বলেন যে কাজ ঠিক মতো করা হয়নি এই নিগুর কথাটি মনে রাখুন তারপর আপনারা আমার একটা প্রশ্নের জবাব দিতে থাকুন প্রথম প্রশ্ন এই যে কালেমা পড়া হয় কেন এ প্রশ্নের জবাবে আপনি এ ছাড়া আর কিছুই বলতে পারেন না যে কালেমা পড়ার উদ্দেশ্য হচ্ছে এর দ্বারা কাফের ও মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করা পৃষ্ঠা উনচল্লিশ কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই যে কাফের ও মুসলমানের মধ্যে পার্থক্য করার অর্থ কী এর অর্থ কি এই যে কাফেরের দুটি চোখ কাজেই মুসলমান কালেমা পড়লে তার চারটি চোখ হবে অথবা কাফেরের মাথা একটি কাজেই মুসলমানের মাথা দুটি হবে আপনি নিশ্চয়ই বলবেন যে না এখানে দৈহিক পার্থক্যের কথা বলা হচ্ছে না পার্থক্য হওয়ার আসল অর্থ এই যে কাফেরের পরিণাম ও মুসলমানের পরিণাম পার্থক্য হবে কাফেরের পরিণাম এই যে পরকালে সে আল্লাহর রহমত হতে বঞ্চিত হবে এবং তার জীবনের উদ্দেশ্য বিফল হয়ে যাবে আর মুসলমানের পরিণাম এই যে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে এবং পরকালে সে সফল হবে মহা সুখে কাল যাপন করবে আপনাদের এ জবাব শুনে আমি বলবো যে আপনারা ঠিক জবাবই দিয়েছেন কিন্তু আপনারা আমাকে বলুন পরকাল কাকে বলে পরকাল বিফল ও সার্থক হওয়ার অর্থ কী আর সেখানে সফলতা ও কামিয়াবি লাভের তাৎপর্যই বা কী এ কথাগুলো ভালো করে বুঝে নিতে না পারলে পরবর্তী আলোচনা শুরু করা যায় না এ প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না পূর্বেই এর জবাব দেয়া হয়েছে বলা হয়েছে আর দুনিয়াও মজরাতুল আখেরা ইহকাল পরকালের কৃষিক্ষেত দুনিয়া ও আখেরাত দুটি ভিন্ন জিনিস নয় উভয়ই মানুষের একই পথের দুটি মঞ্জিল দুনিয়া এ পথের প্রথম মঞ্জিল আর আখেরাত সর্বশেষ মঞ্জিল জমি চাষ করা এবং তা হতে ফসল পাওয়ার মধ্যে যে সম্পর্ক এ দুনিয়া ও আখেরাতের মধ্যে ঠিক সে সম্পর্কই বিদ্যমান আপনারা জমিতে হাল চাষ করেন তারপরে বীজ বপন করেন দরকার হলে তাতে পানি দেন তারপরে আপনারা ফসল পেতে পারেন সেই ফসল ঘরে এনে তা আপনারা সারা বছর নিশ্চিত হয়ে খেতে থাকেন আপনি জমিতে যে জিনিসেরই চাষ করবেন ফলও তারই পাবেন ধান বপন করলে ধান পাবেন পাট বপন করলে পাট পাবেন গম বপন করলে গমেরই ফসল পাবেন কাঁটার গাছ যদি বপন করেন তবে কাঁটার গাছই আপনার খেতে জন্মাবে আর যদি কিছুই বপন না করেন তবে আপনার খেতে কিছুই জন্মাবে না তারপর হাল চাষ করতে বীজ বপন করতে তাতে দরকার মতো পানি দিতে এবং ক্ষেতের দেখাশোনা করতে যে ভুল ত্রুটি আপনার দ্বারা হয় তার মন্দ ফল আপনার ফসল কাটার সময়ই জানতে পারেন আর এসব কাজ যদি আপনি খুব ভালোভাবে করে থাকেন তবে ফসল কাটার সময় আপনি এর বাস্তব ফল দেখতে পাবেন দুনিয়া ও আখেরাতের অবস্থাও ঠিক এরূপ পৃষ্ঠা চল্লিশ দুনিয়াকে মনে করেন একটা ক্ষেত এখানে নিজের পরিশ্রম ও চেষ্টার দ্বারা নিজের জন্য ফসল উৎপন্ন করার উদ্দেশ্যে মানুষকে পাঠানো হয়েছে জন্ম হতে মৃত্যু পর্যন্ত মানুষকে এ কাজের জন্য সময় দেয়া হয়েছে এ সময়ের মধ্যে মানুষ যে ফসলেরই চাষ করে সেই ফসলই সে মৃত্যুর পর পরকালের জীবনে পেতে পারবে আর যে ফসলি সেখানে পাবে তার পরকালীন জীবন একমাত্র তারই উপর নির্ভর করবে যদি কেউ দুনিয়ায় জীবনভর ভালো ফসলের চাষ করে তাতে দরকার মতো পানি দেয় এবং তার দেখাশোনাও যদি খুব ভালোভাবে করে তবে পরকালের জীবনে সে যখনই পা রাখবে তখনই তার পরিশ্রমের ফলস্বরূপ একটি ফলে ফুলে ভরা শ্যামল বাগিচা দেখতে পাবে তাকে এ পরকালের জীবনে আর কোনো পরিশ্রম করতে হবে না বরং দুনিয়ায় জীবনভর শ্রম করে যে বাগান সে তৈরি করেছে সেই বাগানের অপরন্ত ফলেই তার জীবন সুখে ও স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে এ জিনিসেরই নাম হচ্ছে জান্নাত এটা লাভ করতে পারলেই বুঝতে হবে যে পরকালে সে সফল ও কামিয়াব হয়েছে কিন্তু যে ব্যক্তি তার দুনিয়ার জীবনে কেবল কাঁটা তিক্ত ও বিষাক্ত ফলের বীজ বপন করে পরকালের জীবনে শুধু তারই ফসল পাবে সেখানে খারাপ ফসল নষ্ট করে দিয়ে ভালো ফসল তৈরি করার এবং নিজের এ নির্বুদ্ধিতার পরিবর্তে বুদ্ধিমানের মতো কাজ করার কোনো সুযোগ বা সময় সে আর পাবে না সেই খারাপ ফসলের দ্বারাই পরকালের সমস্ত জীবন কাটাতে হবে কারণ দুনিয়ায় সে শুধু এরই চাষ করেছে যে কাঁটা সে রোপণ করেছিল পরকালে তাকে সেই কাঁটার শয্যাই সাহিত করা হবে আর যে তিক্ত ও বিষাক্ত ফলের চাষ করেছিল সেখানে তাকে তাই ভোগ করতে হবে পরকালে ব্যর্থ ও বিফল হওয়ার অর্থ এটাই আখেরাতের ব্যাখ্যা এইমাত্র আমি করলাম কোরআন ও হাদিস হতেও এটাই প্রমাণিত হয় এ ব্যাখ্যা হতে নিঃসন্দেহে জানা গেল যে পরকালের জীবনে মানুষের বিফল কিংবা সফল হওয়া এবং তার পরিণাম ভালো কিংবা মন্দ হওয়া প্রকৃত পক্ষে তার এ দুনিয়ার জীবনের এলম ও আমল জ্ঞান ও কাজের ভালো কিংবা মন্দ হওয়ারই একমাত্র ফল এতে কোনো সন্দেহ নেই এ কথাটি বুঝে নেয়ার সাথে সাথে এ কথাটিও অতি সহজেই বুঝতে পারবেন যে মুসলমান ও কাফেরের পরিণাম ফলের পার্থক্য বিনা কারণে হতে পারে না প্রকৃতপক্ষে পরিণামের পার্থক্য প্রথম সূচনার পার্থক্যের ফলমাত্র দুনিয়ায় যদি মুসলমান এবং কাফের জ্ঞান ও কাজের পার্থক্য না হয় তবে পরকালেও তাদের পরিণামের দিক দিয়ে কোনোই পার্থক্য হতে পারে না দুনিয়ায় এক ব্যক্তির জ্ঞান ও কাজ ঠিক একজন কাফের জ্ঞান ও কাজের মতোই হবে অথচ পরকালে কাফের দুঃখময় পরিণাম হতে সে বেঁচে যাবে এটা কিছুতেই হতে পারে না পৃষ্ঠা একচল্লিশ এখন আবার সেই গোড়ার প্রশ্ন জেগে ওঠে যে কালেমা পড়ার উদ্দেশ্য কি প্রথমে আপনি এ প্রশ্নের জবাবে বলেছেন যে কাফের পরিণাম ও মুসলমানের পরিণামে পার্থক্য হওয়াই কালেমা পড়ার একমাত্র উদ্দেশ্য তারপরে আপনি পরিণাম ও পরকালের যে ব্যাখ্যা শুনিয়েছেন সেই অনুসারে আপনার প্রদত্ত জবাব সম্পর্কে আপনাকে আবার একটু ভেবে দেখতে হবে এবং আপনাকে এখন এ কথাই বলতে হবে যে কালেমা পড়ার উদ্দেশ্য দুনিয়ার মানুষের এলম বা জ্ঞান ও কাজকে ঠিক এমনভাবে করা যেন পরকালে তার পরিণাম ভালো হয় পরকাল মানুষকে এ দুনিয়ায় সেই ফলের বাগান তৈরির কাজ শিক্ষা দেয় মানুষ যদি এ কালেমাকেই স্বীকার না করে তবে সেই বাগান লাগাবার নিয়ম সে মোটে জানতে পারবে না তাহলে সে বাগানি বা তৈরি করবে কি করে আর পরকালে সে কিসের ফল ভোগ করবে মানুষ যদি কেবল মুখে মুখেই এ কালেমা পড়ে কিন্তু তার জ্ঞান যদি কালেমা না পড়া ব্যক্তির মতো হয় এবং তার কাজকর্ম যদি একজন কাফের মতো হয় তাহলে তার বিবেক বলে উঠবে যে এভাবে কালেমা পড়ায় কোনো লাভ নেই এমন ব্যক্তির পরিণাম একজন কাফেরের পরিণামের চেয়ে ভালো হবার কোনো কারণ থাকতে পারে না শুধু মুখ দিয়ে কালেমা পড়ে আল্লাহর ওপর সে কোনো অনুগ্রহ করেনি কাজেই বাগান বানাবার নিয়ম না শিখে বাগান তৈরি না করে এবং সারাজীবন কেবল কাটার চাষ করে কোনো মানুষই পরকালের সবুজ শ্যামল ও ফুলে ফলে ভরা বাগান লাভ করতে পারে না সেরূপ ধারণা করাও আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয় পূর্বে কয়েকটি উদাহরণ দিয়ে প্রকাশ করেছি যে কাজ করা এবং না করা উভয়ই ফল এক রকম সেই কাজের কোনো দাম নেই তা একেবারেই অর্থহীন যে ওষুধ সেবন করার পরও রোগীর অবস্থা ঠিক সেই রকম থাকে যেমন ছিল ওষুধ পান করার পূর্বে তা আসলে ওষুধ নয় ঠিক এরকমই কালেমা পড়া মানুষের জ্ঞান এবং কাজ যদি ঠিক কালেমা না পড়া লোকদের মতোই থাকে তবে এমন কালেমা পড়া একেবারেই অর্থহীন দুনিয়ায় যখন কাফের ও মুসলমানের বাস্তব জীবন জীবনধারায় কোনোরপ পার্থক্য হল না তখন পরকালে তাদের পরিণাম ফল ভিন্ন ভিন্ন হবে কেন এখন কালেমায় তাইয়ে বা মানুষকে কোন ধরনের জ্ঞান শিক্ষা দেয় এবং সেই জ্ঞান শেখার পর মুসলমান ও কাফেরের দৈনন্দিন কাজে কোন ধরনের পার্থক্য হওয়া বাঞ্ছনীয় তারই আলোচনা করব দেখুন এক কালেমা হতে আপনি সর্বপ্রথম জানতে পারেন যে আপনি আল্লাহর বান্দা আর কারো বান্দা আপনি নন কথা যখন আপনি জানতে পারলেন তখন আপনা আপনি এ কথাও আপনার জানা হয়ে গেল যে আপনি যার বান্দা দুনিয়ায় তারই মর্জি মতো আপনাকে কাজ করতে হবে কারণ তার মর্জির খেলাফ যদি আপনি চলেন বা কাজ করেন তবে আপনার মালিকের বিরুদ্ধে আপনার বিদ্রোহ করা হবে অতএব এক কালেমা আপনাকে শিক্ষা দেয় যে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর রসুল একথা জেনে নেয়ার সাথে সাথে একথাও আপনি জানতে পারলেন যে আল্লাহর রসুল দুনিয়ার খেতে কাঁটা ও বিষাক্ত ফলের চাষ করার পরিবর্তে ফুল এবং মিষ্ট ফলের বাগান রচনা করার যে নিয়ম দেখিয়ে দিয়েছেন আপনাকেও ঠিক সেই নিয়মেই কাজ করতে হবে আপনি যদি সেই নিয়ম অনুসরণ করেন তাহলেই পরকালে আপনি ভালো ফসল পেতে পারবেন আর যদি তার বিপরীত পন্থায় কাজ করেন তবে দুনিয়ায় আপনার কাটার চাষ করা হবে এবং পরকালে ঠিক কাটাই আপনি ফলস্বরূপ পাবেন অন্য কিছু নয় এ জ্ঞান লাভের পর আপনার দৈনন্দিন জীবনধারাকেও সেই অনুসারে গঠন করতে হবে আপনি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আপনাকে একদিন মরতে হবে মরার পরে এক ভিন্ন রকমের জীবন যাপন করতে হবে এবং সেই জীবনেও আপনাকে এ দুনিয়ায় অর্জিত ফসলের ওপর নির্ভর করে চলতে হবে তাহলে হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের উপস্থাপিত নিয়ম ও বিধান অনুসরণ না করে অন্য কোনো পন্থা অনুযায়ী চলা আপনার পক্ষে একেবারেই অসম্ভব দুনিয়ায় আপনি চাষাবাদ করেন কেন করেন এজন্য যে চাষ না করলে ফসল পাওয়া যাবে না আর ফসল না হলে না খেয়ে মরতে হবে এ কথার প্রতি আপনার খুবই বিশ্বাস আছে আপনি যদি কথা বিশ্বাস না করতেন এবং যদি মনে করতেন যে চাষ না করলেও ফসল ফুলবে কিংবা ফসল ছাড়াও আপনি বেঁচে থাকতে পারবেন তাহলে আপনি চাষাবাদের জন্য এত পরিশ্রম কিছুতেই করতেন না এখন আপনি নিজের সম্বন্ধে চিন্তা করুন যে ব্যক্তি আল্লাহকে নিজের প্রভু ও মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল মুখে মুখে স্বীকার করে এবং আখেরাতের ওপর বিশ্বাস আছে বলে দাবি করে কিন্তু তার দৈনন্দিন জীবনে কাজকর্ম আল্লাহর কুরআন ও রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিসের সম্পূর্ণ বিপরীত ধারায় চলে তার সম্বন্ধে জেনে রাখুন যে তার ইমান প্রকৃতপক্ষে অতিশয় দুর্বল পৃষ্ঠা তেতাল্লিশ সে নিজের ক্ষেতের কাজ না করার মন্দ পরিণাম যেরূপ নিশ্চয়তার সাথে বিশ্বাস করে যদি ততটুকু নিশ্চয়তার সাথে আখেরাতের জন্য ফসল তৈরি না করার দুঃখময় পরিণাম বিশ্বাস করত তবে কখনোই সে পরকালের কাজে এরূপ অবহেলা প্রদর্শন করতে পারত না কেউ জেনে শুনে নিজের ভবিষ্যতের জন্য কাঁটা বীজের চাষ করে না যে ব্যক্তি বিশ্বাস করে না যে কাঁটা রোপণ করলে তা হতে কাঁটাই জন্মাবে আর সেই কাঁটাই তাকে কষ্ট দেবে একমাত্র সেই ব্যক্তি কাঁটা চাষ করতে পারে অন্য কেউ নয় আপনি জেনে শুনে আপনার হাতে জ্বলন্ত অঙ্গার কখনোই নিতে পারেন না কারণ আপনি নিশ্চিত জানেন যে এতে হাত পুড়ে যাবে কিন্তু একটি অবুঝ শিশু আগুনে হাত দেয় কেননা তার পরিণাম যে কত কষ্টদায়ক তা সে আদৌ জানে না সমাপ্ত